করেছি, উই হ্যাভ গন থ্রু আ লট। আর সঙ্গে সঙ্গে আমাদের জীবন, আমাদের শিক্ষা, প্রত্যেক অ্যাসপেক্ট আমাদের জীবনে এই প্যান্ডামিকটা প্রভাবিত করেছে। সো হিয়ার আই উইশ অল অফ ইউ আ ভেরি হ্যাপি অ্যান্ড আ প্রসপারাস নিউ ইয়ার। সবাইকে আমরা উইশ করছি যে আমরা এই যে নতুন বছরে আমরা নতুন রেজলিউশনস, নতুন ডিসিশনস, নিউ প্রমিসেস নিয়ে আবার এগিয়ে যাচ্ছি। সো প্রথমে সবাইকে এই নতুন বছরের শুভেচ্ছা। সো আজকে এই যে অনুষ্ঠান আমরা অর্গানাইজ করেছি আমাদের জিজিডিসি কালনা ওয়ান ফ্যামিলি, আমরা এখানে রয়েছি শুধু আমাদের নতুন বছর নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য নয়, রাইট? দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য প্রোগ্রাম উইচ হ্যাজ বিন অর্গানাইজড। আজকে আমরা যে শুরু করছি প্রথম দিন, 1 থেকে 7 তারিখ অব্দি এই প্রোগ্রামটা চলবে, আর দিস হ্যাজ বিন মেইনলি ফোকাসড অন আর স্টুডেন্টস। অ্যাজ উই অল নো, আমরা সবাই জানি আমরা শিক্ষার সঙ্গে জড়িত, আর শিক্ষার একটা মূল, একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে আমাদের স্টুডেন্টস। সো হিয়ার উই আর, আজকে আমরা শুরু করছি, আমরা সেলিব্রেট করছি স্টুডেন্টস ডে। অ্যাজ উই অল নো, এটা আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যানাউন্স করেছিলেন দ্যাট উই উইল বি অবজার্ভিং স্টুডেন্টস ডে অন দ্য 1st of January ফ্রম 2022 অনওয়ার্ডস এভরি ইয়ার। আর সেটাই আমরা মেনে নিয়ে আমরা আমাদের ফিউচার, যারা আমাদের স্টুডেন্টস রয়েছে, ওদেরকে কেন্দ্রে করে এই অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা, স্টুডেন্টস অবজারভেশন উইক আমরা অর্গানাইজ করেছি। আশা করি আমরা সবাই স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্স এই প্রোগ্রাম থেকে বেনিফিট করব। অ্যাজ উই অল নো, স্টুডেন্টস আর দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ দ্য নেশন, অ্যান্ড দেয়ার নিডস আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এডুকেশন ইজ এ মিডিয়াম থ্রু উইচ আমরা এই ওদের ফিউচারটাকে আমরা আরো বিল্ড করতে পারি, দ্য ফিউচার অফ আর কান্ট্রি। দ্য স্টুডেন্টস টুডে আর গিয়ারিং আপ টু বিকাম অ্যাডাল্ট সিটিজেন্স অফ টুমোরো, অ্যান্ড দেয়ার গ্রোথ ইজ প্যারালাল টু দ্য ফিউচার অফ আর ওন কান্ট্রি। সো ইফ ইউ হ্যাভ আ কোয়ালিটেটিভ এডুকেশন, দ্যাট ইজ দ্য মিনস টু অ্যান এন্ড। সো এডুকেশন মাস্ট দেয়ারফোর হেল্প টু স্টিমুলেট কিউরিওসিটি ইন আর ইয়াং মাইন্ডস, আমাদের স্টুডেন্টসদের মধ্যে, আর ওদের এই যে ইম্প্রেশনেবল যে সময় রয়েছে ওদের মাইন্ডস, ওদেরকে একুইপ করা, তৈরি করা উইথ দ্য ভেরিয়াস টুলস ফর মেকিং দেম আ বেটার ইন্ডিভিজুয়াল। সো উইথ দিস এম ইন মাইন্ড উই হ্যাভ অর্গানাইজড, আর কলেজ হ্যাজ অর্গানাইজড দিস প্রোগ্রাম ফর আর স্টুডেন্টস, অ্যান্ড উই আর হোপিং দ্যাট উই টাচ দেয়ার লাইভস। অ্যান্ড সিন্স লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট লিভিং, ইট ইজ অ্যাবাউট লার্নিং। সরি, এক্সকিউজ মি। সো ইট ইজ অ্যাবাউট লিভিং। সো ফ্রম টুডে অনওয়ার্ডস টিল 7th উই হ্যাভ অর্গানাইজড ভেরিয়াস ইভেন্টস, অ্যাক্টিভিটিস, ইন্টারঅ্যাক্টিভ সেশনস, অ্যান্ড উই হোপ অল আর স্টুডেন্টস পার্টিসিপেট ইন দিস ইভেন্ট অ্যান্ড গেইন ফ্রম ইট। Now we move on to the beginning of our session. As we have amongst us, Honorable Principal Sir, who has always been leading us throughout, not only academically, but has also been a source of inspiration to our teachers, our faculty members, non-teaching staff, as well as the students. He has conceived and implemented various ideas and plans democratically, and has crafted it in accordance with the mission and the vision of our college. And he has also promoted intellectual interaction and inculcates research developmental activities, and thus helps us in empowering ourselves, not only the teachers, but also the students, to maximize our potential. So here I welcome our first speaker amongst us, Professor Dr. Krishnendu Dutta, our principal, head of the institution, who has been leading us through all the various activities that are there, academic as well as non-academic. Welcome to you, sir, and I request you to take the platform. Over to you, sir. Thank you. Thank you, Professor Chhetri, and very good morning to all of you. Ei notun bochore আজকে প্রথম দিনে এই সকালবেলা আমি প্রথমেই কলেজের তরফ থেকে আমাদের সকলকে, সকল ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই যারা উপস্থিত আছেন, তাদেরকে আমি
হ্যাপি নিউ ইয়ার গ্রিটিংস জানাচ্ছি। আমাদের এই নতুন বছর কিন্তু আমাদের কাছে একটা জীবনের নতুন দিন নিয়ে আসে, এই নতুন করে আমাদের কিছু রেজলিউশন সেট করতে হয় যাতে আমরা তাকে ধরে এগিয়ে যেতে পারি। তো আমি সকলকে বলবো যে আমাদের বছরের প্রথম দিনে এই দিনটাকে আমরা আমাদের মতো করে ঠিক করে নেব যে আমাদের এই সারা বছরে আমরা কি কি করব, সেই দিনটা ধরে আমরা কিন্তু সেই এই রেজলিউশনটাকে নিয়ে আমরা কিন্তু সারা বছর এগিয়ে যাব। এবং বছরের শেষ দিনে এসে আমরা দেখব যে আমরা যে প্রপোজাল যে প্রপোজিশন আমরা তৈরি করেছিলাম তার কতটা আমরা স্যাটিসফাই করতে পেরেছি, কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। তো আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে অভিনন্দন জানাই এই নতুন বছরের প্রথম সকালেতে। এবং আমরা আজকে সবাই মিলে একত্রিত হয়েছি, সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের শিক্ষা দপ্তরের আবেদনে আমরা এই সপ্তাহটাকে একটা ছাত্র সপ্তাহ বা স্টুডেন্ট উইক হিসেবে উদযাপন করব। আজ তার প্রথম দিন, সারা সপ্তাহব্যাপী আমাদের প্রোগ্রাম আছে, কিছু অনলাইনে এবং কিছু অফলাইনে। তো তোমরা নিশ্চয়ই সেই প্রোগ্রাম শিডিউলগুলো সবাই দেখেছো এবং এই প্রোগ্রাম শিডিউল আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীকে ভবিষ্যতে তারা কিভাবে তাদের নিজের জীবনকে, তার নিজের দিশাকে ঠিক করবে, তার নিজের স্বপ্নকে বাস্তবায়িত করবে, সেই সম্বন্ধে আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের যারা রিসোর্স পার্সন আছেন বক্তব্য রাখবেন, তারা কিন্তু বলবেন বিভিন্ন বিষয়ের ওপরে। এবং সেইখান থেকে তোমরা তোমাদের এই অর্জিত জ্ঞান থেকে নিজের বুদ্ধি দিয়ে নিজের বিবেচনা দিয়ে তোমরা নিজেদের নিজের জীবনের দিশা ঠিক করবে। তো আমরা প্রথমেই যে কথাগুলো আমাদের খুব মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ছাত্রছাত্রীরা হচ্ছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভিত্তি, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের নয়, এই যে ছাত্র যুব সমাজ এরাই কিন্তু দেশের কাণ্ডারি এবং ভবিষ্যতে কিন্তু দেশের কারিগর। কাজে আমাদের সেই দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিতে হবে। শিক্ষক শিক্ষিকারা এই দায়িত্ব তোলার ব্যাপারে তোমাদেরকে হেল্প করবেন সর্বতোভাবে এবং সমাজকে সঠিক দিশায় সঠিক পথে নিয়ে যাওয়া কিন্তু তোমাদেরই মূল উদ্দেশ্য লক্ষ্য হবে এবং সেই লক্ষ্যে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমি আজকের এই বক্তব্যের মধ্যে প্রথমে দু তিনটে কথা বলবো। দেখো, তোমরা কলেজে পড়াশোনা করতে এসছো, উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছো, এইটা কিন্তু তোমাদের কাছে একটা বিরাট ভাগ্যের ব্যাপার। আমাদের ভারতবর্ষের মতো দেশে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত হওয়া মানুষজনের সংখ্যা কিন্তু খুব কম, সবাই কিন্তু উচ্চশিক্ষার সুযোগ পায় না। সো হোয়েন ইউ গট দ্য অপরচুনিটি টু ইনক্লুড ইউর সেলফ ইন দ্য হায়ার এডুকেশন, সো ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ দিস অপরচুনিটি। এই সুযোগ সুবিধার সঙ্গে কিন্তু তোমাকে পুরোপুরি নিজেকে সুযোগটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষার কি গুরুত্ব, কেনই বা আমাদের শিক্ষার দরকার, শিক্ষা মানে কি শুধুই আমাদের চারটে বই পড়া, আমি যে সাবজেক্টে অনার্স পড়ছি বা পাস কোর্স পড়ছি বা যা পড়ছি শুধু সেইগুলোই আমরা খালি পড়াশোনা করব, সেই জ্ঞান অর্জন করাটাই কি আমাদের শিক্ষা, নাকি শিক্ষার আলাদা কোনো মাহাত্ম আছে, এর এর থেকে বেশি কিছু আছে? শিক্ষা মানুষকে তার নিজস্ব স্বাধীন চিন্তাভাবনা
তার নিজস্ব বিবেক বিবেচনা, তার নিজস্ব চলার পথ জীবনের, সেইটা সঠিকভাবে দিশা তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ যে দিকে যে দিশায় আমরা চললে, যাতে আমরা নিজেদের সুস্থ স্বাভাবিক এবং সঠিক জীবন ধারণ করতে পারি, এবং সাথে সাথে আমাদের পারিপার্শ্বিক সামাজিক এবং যত আমাদের সমাজের বিভিন্ন রকম বিভিন্ন টাইপ অফ আমাদের যে সমাজের আমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আমরা কিন্তু একটা একটা করে সলভ করতে পারি। সেটাই কিন্তু আমাদের প্রপার শিক্ষা। দুটো পুঁথিগত বইয়ের মুখস্থ করার ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হয় না। এবং তোমরা যেহেতু কলেজে পড়তে এসছো, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হয়েছো, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই কলেজের কলেজ শিক্ষা, যে ইন্টালেকচুয়াল ম্যাচুরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ স্টুডেন্ট। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন দ্যাট দ্য ভ্যালু অফ অ্যান এডুকেশন ইন এ কলেজ ইজ নট দ্য লার্নিং অফ মেনি ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক সামথিং দ্যাট ক্যানট বি লার্ন ফ্রম টেক্সট বুক। অর্থাৎ বইয়ের বাইরে যে ট্রেনিং অফ মাইন্ড হবে, সেটাই কিন্তু আমাদের আসল শিক্ষার উদ্দেশ্য। তো আমাদের এই শিক্ষার কতগুলো দিশা আছে, কতগুলো দিক আছে, একটা দিক হচ্ছে স্টুডেন্ট টিচার্স এবং পিয়ার্স এর মধ্যে একটা ক্লোজ গ্রুপ তৈরি করা, যাতে আমরা প্রত্যেকে ছাত্র এবং মাস্টারমশাইরা নিজেদের ভিউজ গুলো ইন্ডিপেন্ডেন্টলি শেয়ার করতে পারি, খোলা মনে শেয়ার করতে পারি, এবং আমাদের অবশ্যই উই হ্যাভ টু টলারেট দ্য ডিফারেন্ট ভিউজ, আমাদের অন্যের ভিউজ গুলোকেও নিতে হবে, আফোল্ড একাডেমিক ফ্রিডম অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওয়ার্ডস অ্যান্ড ডিডস। দিস ইজ হোয়াট ওয়ান মেজর অ্যাসপেক্ট অফ এডুকেশন, অফ রাদার হায়ার এডুকেশন। তুমি দেখবে কলেজেতে তুমি যখন অনার্স পড়তে এসছো বা জেনারেল কোর্সে পড়তে এসছো, আর কলেজের কিন্তু আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রত্যেকটা ক্লাসে অনেক কম। তুমি যখন স্কুলে পড়েছো দেখবে স্কুলে একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী একটা ক্লাসের মধ্যে থাকে, কলেজে কিন্তু সেটা অনেক কমে আসে। তুমি যখন অনার্স পড়ছো অনার্সের ক্লাসে তোমার কিন্তু ছাত্র সংখ্যা খুব কম, যার ফলে এই আমাদের ছাত্র সংখ্যা কম হওয়ার ফলে এইটা আমাদের পক্ষে একটা খুব অ্যাডভান্টেজের জায়গা, যে আমাদের মাস্টারমশাই এবং ছাত্ররা পরস্পরের প্রতি খুব ক্লোজলি কানেক্টেড। এবং প্রত্যেক মাস্টারমশাই কিন্তু তোমাদের কাছে অ্যাপ্রোচেবল, অ্যান্ড ইউর টিচার্স ডোর ইজ ওপেন হোয়েন ইউ নিড টু ডিসকাস অন একাডেমিক সাবজেক্ট, এ কেরিয়ার চয়েস, অর ইভেন এ পার্সোনাল প্রবলেম। এইটাকে আমরা বলি দিস ইজ কল দা কলেজিয়াল কমিউনিটি। হোয়ার উই বিল্ট আপ দ্য হোল পার্সন কাল্টিভেশন অ্যান্ড অলরাউন্ড ডেভেলপমেন্ট। দেয়ার ইজ আনাদার অ্যাসপেক্ট অফ এডুকেশন, দিস ইজ কল দা এমপ্যাথি।
এমপ্যাথি মিন্স দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড শেয়ার দ্য ফিলিংস অফ আনাদার। আজকে আমরা যে পৃথিবীর মধ্যে বাস করছি, যে সমাজ ব্যবস্থায় বাস করছি, তোমরা দেখবে যে দেয়ার আর সেভারাল কনফ্লিক্টস অ্যান্ড ভায়োলেন্স বিটুইন দ্য নেশন, রেসেস, রিলিজিয়ান, পলিটিক্যাল পার্টিস, ইন্ডিভিজুয়ালস। বিভিন্নভাবে আমাদের কিন্তু এই এই কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট এবং ভায়োলেন্সের একটা বাতাবরণ রয়েছে চারদিকে সমাজে, এবং সেটা কিন্তু গোটা পৃথিবী জুড়ে। এইটা শুধু আমার পরিবার, আমার সমাজ, আমার রাজ্য, আমার দেশ নয়, গোটা পৃথিবীতে এটা একটা বড় সমস্যা আমাদের হয়ে দাঁড়িয়েছে। সো তোমরা, ইউ আর দ্য ইয়ং জেনারেশন অফ পিপুল হু হ্যাভ এ জেনুইন কেয়ার অ্যান্ড রেসপেক্ট ফর নেচার অ্যান্ড হিউম্যানিটি। কাজে আমাদের কিন্তু মানবতা এবং পরিবেশের প্রতি আমাদের একটা দায়িত্বশীল হতে হবে। টু কেয়ার ফর আদার্স, টু বি রেসপন্সিবল ফর দেয়ার ওন অ্যাকশনস, টু সার্ভ দ্য লোকাল কমিউনিটি অ্যান্ড বিয়ন্ড, অ্যান্ড টু মেক এ পজিটিভ ইম্প্যাক্ট ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যানিটি। এইটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের কিন্তু শিক্ষা নিয়ে আমাদের মন বা আমাদের চিন্তাভাবনা, আমাদের মননকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে উই ক্যান সার্ভ দ্য নেশন, সার্ভ দ্য সোসাইটি, সার্ভ দ্য কমিউনিটি। এবং আমরা কিন্তু ছোট ছোট করে আমার নিজের পরিবার, আমার নিজের লোকালিটি, লোকাল কমিউনিটি, আমার পাড়া, আমার লোকালিটির মধ্যে যদি মানুষজনকে আমরা, তাদের প্রতি যদি আমরা রেসপন্সিবল হই, তাদেরকে যদি আমরা হেল্প করি, তাহলেই কিন্তু আমাদের একটা গোটা পৃথিবীতে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে অন দ্য হিউম্যানিটি, বেটারমেন্ট অফ হিউম্যানিটি। আমাকে নিশ্চয়ই আমেরিকায় গিয়ে, আফ্রিকায় গিয়ে, ইউরোপে গিয়ে কাউকে সাহায্য করার বা তার প্রতি কেয়ারিং দেখানোর দরকার নেই বা আমার পক্ষে সম্ভবও না। আমি আমার পাশের বাড়ি, আমার পাশের পাড়া, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজনের প্রতি আমি কেয়ারিং হব, আমি রেসপন্সিবল হব, তাহলেই হবে। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গোটা সমাজের একটা পরিবর্তন নিয়ে আসবে। রুসো বলেছেন যে প্ল্যান্টস আর সেভড বাই কাল্টিভেশন অ্যান্ড মেন বাই এডুকেশন। সো তোমরা যদি দেখেছো যে যত তুমি চাষ করবে, ভালোভাবে কাল্টিভেট করবে, যত সার দেবে, জল দেবে, গাছ সুন্দর হবে, তো মানুষও সুন্দর হবে বা মানব সভ্যতা, সমাজও সুন্দর হবে শুধু একটা জিনিসের দ্বারাই, সেটা হচ্ছে এডুকেশন। এবং আমাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা মোরালিটি কিন্তু রাখতে হবে, অর্থাৎ আমরা যা কাজ করছি, আমরা যা করছি সেইটার প্রতি আমাদেরকে লয়াল হতে হবে। এবং আমরা নিজের বিবেকের কাছে, নিজের কনসেন্সের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করব যে আমরা ঠিকঠাক করছি কিনা। সো উই হ্যাভ টু বিল্ড আপ আওয়ার মরালিটি, এবং এডুকেশন উইদাউট মরালিটি ইজ সিম্পলি ইউজলেস, সেই শিক্ষার কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে কলেজে এসে আমরা যে শিক্ষা নিচ্ছি, আমরা যে লেখাপড়া করছি, এটার শুধুই উদ্দেশ্য আমি আগেই বলেছি বই পড়া বা এখান থেকে পাস করে গিয়ে একটা ভালো চাকরি করা, রোজগার করা, এটাই একমাত্র উদ্দেশ্য না। আমাদের কিন্তু এর উদ্দেশ্য অনেক বড়, এর থেকে অনেক বৃহৎ। এইটা হয়তো আমাদের আপাত দৃষ্টিতে আমাদের কাছে আমরা যেটা গ্রহণযোগ্য, কিন্তু আমাদের লং রানে এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমাজ ব্যবস্থা একটা ট্রান্সফরমেশন নিয়ে আসা। এখনো কিন্তু আমাদের গোটা ভারতবর্ষে, অ্যাজ সাচ পশ্চিমবঙ্গ রাজ্যেতেও
আমাদের কিন্তু উচ্চশিক্ষার সঙ্গে ব্রতীর সংখ্যা খুব খুব কম। তো আমরা যেহেতু এই সুযোগটা পেয়েছি ছাত্রছাত্রীরা, আমাদের কিন্তু এই সুযোগটা একটা পূর্ণ সদ্ব্যবহারের দরকার। এবং তোমরা যারা কলেজে পড়ছো, তোমাদের প্রথম থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে তোমরা কিন্তু একটা উইনিং অ্যাটিচিউড নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং তোমাকে যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ছো, তারা কিন্তু তাদের গোলটাকে ঠিক করে নিতে হবে যে আমি কি চাইছি, আমি কি কি করব। এবং তার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এবং কলেজে যে সমস্ত আমাদের ফেসিলিটিস আছে, সেই ফেসিলিটিসটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে তার যে অপরচুনিটিস রয়েছে সেই অপরচুনিটিস গুলোকে অ্যাভেল করতে হবে। তোমরা দেখেছ যে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন স্টুডেন্ট ফেলোশিপ, আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, কন্যাশ্রী, বিভিন্ন টাইপ অফ ফাইন্যান্সিয়াল হেল্প করা হচ্ছে। এবং ফাইনালি স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও একটা অপশানস তৈরি হয়েছে, তোমরা লোনও পেতে পারো পড়াশোনা হায়ার স্টাডিজের জন্য। তো এই সুযোগ সুবিধেগুলোকে তোমাকে নিতে হবে, নিয়ে সেই অর্থাৎ আমরা অনেক তো মানুষজন, আমরা অনেক এমনই মার্জিনাল পরিবার থেকে আসি, আমাদের পক্ষে হয়তো বই খাতা কেনা বা পড়াশোনা চালিয়ে যাওয়া পারিবারিক কারণে সম্ভব হয় না। সেইখানে কিন্তু এই যে আমাদের সরকারি সিস্টেমের মধ্যে এবং সরকারি কলেজের এই যে আমাদের সুবিধে যে আমাদের টিউশন ফিজগুলো খুবই কম, এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন টাইপ অফ স্কলারশিপ আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদেরকে পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। এবং আমাদের সামনের দিকে যে উদ্দেশ্য জীবনে, সেই উদ্দেশ্যকে আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আমি স্বামী বিবেকানন্দ একটা বক্তব্যকে কোট করছি যে তিনটে বেসিক গুণ হুইচ উইল বিল্ড আওয়ার মরালিটি দ্যাট এ ম্যান হ্যাজ টু পারসিভ, দ্যাট ইজ হি হ্যাজ টু টেক কেয়ার অফ থ্রি থিংস। স্বামী বিবেকানন্দ বলছেন গুড থট, ভালো চিন্তা ভাবনা করতে হবে, গুড ওয়ার্ড, ভালো ভাষার প্রয়োগ করতে হবে আমরা যখন কমিউনিকেট করব, অ্যান্ড গুড ডিডস, ভালো কাজ করতে হবে। তোমরা আলটিমেট আমাদের জীবনের লক্ষ্য যে আমরা নিজেরা ভালো থাকব এবং তার সঙ্গে আমার পারিপার্শ্বিকরা ভালো থাকবে। আমাদের কিন্তু সব জীবনের লক্ষ্য নয় যে শুধু আমরা টাকা রোজগার করব, অনেক টাকা রোজগার করব, ভালো ভালো খাবো, এটার মধ্যে কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য নয়। আমাদেরকে আলটিমেট আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে উই শুড বি হ্যাপি। তুমি দেখবে তোমার পরিচিত মানুষজনের মধ্যে অনেক মানুষ আছেন যারা হয়তো প্রচুর রোজগার করেন, প্রচুর টাকা পয়সা আছে, বাট দে আর নট হ্যাপি। এবং আমরা কিন্তু যেহেতু আমরা মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, সো উই লিভ ইন এ সোসাইটি, আমরা কখনো আইসোলেটেড থাকতে পারি না, আমাদের কিন্তু সমাজ পরিবার পরিজনকে নিয়ে থাকতে হয়। সো আনলেস আওয়ার সারাউন্ডিংস আর নট হ্যাপি, আমার যদি পারিপার্শ্বিক মানুষজন যদি সুখী না থাকে, তাহলে কিন্তু আমি একা সুখী থাকতে পারবো না। এবং জীবনে চলার পথে বহু বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তি কাটিয়ে
আমাদের মূল লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। স্টিফেন হকিংস একবার বলেছিলেন যে ওয়ান হ্যাজ টু বি গ্রোন আপ এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট লাইফ ইজ নট ফেয়ার, ইউ হ্যাভ টু দ্য বেস্ট ইউ ক্যান ইন হোয়াট এভার সিচুয়েশন ইউ আর। অর্থাৎ বহু বিপজ্জন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে পেরোতে হয় সারা জীবনের মধ্যে, এবং সেইখানে কিন্তু সেখান থেকে আমাদের যতটুকু ভালো, যতটুকু তার পজিটিভ ইম্প্যাক্ট আছে, পজিটিভ সাইড আছে, সেগুলোকে আমার অর্জন করে নেওয়া কিন্তু আমার মন মেন কাজ। তুমি দেখো, আমি এটা খুব ছোট্ট এক্সাম্পল দিই, আজকে এই যে আমরা কোভিডের অতিমারির মধ্যে রয়েছি, এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। আজ থেকে 2 বছর আগে আমাদের মানুষজন কখনো প্যান্ডেমিক বা অতিমারি সম্বন্ধে ওয়াকিবহাল ছিল না, হঠাৎ করে এটা কিন্তু আমাদের সমাজ জীবনের মধ্যে এসে পড়েছে। আমরা যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছি, আমাদের কিন্তু হঠাৎ করে সমস্ত পড়াশোনা স্তব্ধ হয়ে গেছিল। সেইখান থেকে আমরা কিন্তু, এবং এইটা একটা গোটা পৃথিবীব্যাপী একটা বিরাট বিপদ, সমাজ জীবন একটা বিরাট বিপদ, সেইখান থেকে মানুষ কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে। আমরাও কিন্তু লেখাপড়াটাকে আস্তে আস্তে আমাদের রেগুলার ক্লাসে ফিজিক্যালি গিয়ে ক্লাস করা থেকে তুলে এনে আমরা কিন্তু অনলাইন ডিজিটাল মোডে করতে পেরেছি, এবং প্যারালালি যে সুবিধেগুলো হয়েছে, যে আমাদের যত অনলাইন, তোমার ইউটিউব তোমরা দেখো, প্রচুর ইউটিউবে তুমি ভালো ভালো ভিডিও পাবে। তুমি যদি মনে করো ফিজিক্স অনার্সের স্টুডেন্ট হও বা হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট হও, তোমার মনে করো ইচ্ছে হলো ঠিক আছে আমি বিদেশের কোনো একটা ইউনিভার্সিটি লেকচার শুনবো, তুমি সেগুলো শিখতে পার জানতে পারছো। তাহলে এই যে টেকনোলজি ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের এই অতিমারিতে যখন আমাদের সমস্ত লেখাপড়া সমস্ত প্রসেস আটকে গেছিল, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে তার যে ভালো দিকটা, সেই ভালো দিকটাই কিন্তু আমরা বার করে নিতে পেরেছি, এবং সেই সুযোগ সুবিধা কিন্তু আমরা নিতে পেরেছি। তাহলে আমি এই জন্যই আমার বক্তব্য যে এই সুযোগ সুবিধাগুলো তোমাদেরকে নিতে হবে, যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থেকে যতটুকু ভালো পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের বার করে নিতে হবে, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারবো। তোমাদের শেষে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, তোমাদের এখন অড সেমিস্টার, তোমরা 1, 3 বা 5 যারাই পড়ছো, আমাদের কিন্তু সামনে খুব ফ্রন্টে পরীক্ষা, এবং পরীক্ষার জন্য আমরা হয়তো পড়াশোনা করতে আরম্ভ করে দিয়েছি। আমাদের 5th সেমিস্টার একটা টেস্ট ডিসেম্বরে হয়ে গেছে, 3rd, 5th এবং 1th-এ, আর একটা টেস্ট হবে জানুয়ারিতে 5th সেমিস্টার, বাকিগুলো সাবসিকোয়েন্টলি অ্যানাউন্স করা হবে। তো আমি তোমাদের, এই যে আমাদের ছোটবেলা থেকে একটা পরীক্ষার প্রতি ভীতি থাকে, সো হাউ টু ওভারকাম দিস ফিয়ার, আই উইল গিভ ইউ 7 পয়েন্টস, 7খানা পয়েন্ট আমি বলবো, 7খানা আমি বিষয় আলোচনা করবো, 7টা ছোট ছোট বিষয় যেটা থেকে উই ক্যান ওভারকাম দ্য ফিয়ার্স অফ এক্সামিনেশন। যেহেতু পরীক্ষা একদম আমাদের কাছে, ইউনিভার্সিটি পরীক্ষাও জানুয়ারির এন্ডে এবং ফেব্রুয়ারি প্রথমে, এই দুটো পিরিয়ডের মধ্যে হয়ে যাবে প্রত্যেকটা অড সেমিস্টারে। সো আমি 7টা পয়েন্টে আসি। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, আমাদের একটা বিলিভ আছে যে উই প্রে টু গড এবং গড উইল হেল্প মি ইন দ্য টু পাস ইন দ্য এক্সামিনেশন। এই বিলিভটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলস। অর্থাৎ তুমি যদি হার্ডওয়ার্কিং পড়াশোনা না করো, তোমার যদি স্টাডি ভালো না হয়, তাহলে কিন্তু ভগবান তোমায় সাহায্য করতে পারবে। অবশ্যই অবশ্যই উই ডু রিকোয়ার দ্য ব্লেসিংস অফ গড, বাট ব্লেসিংস অফ গড ফর পজিটিভ থিঙ্কিং, ফর হার্ডওয়ার্কিং, টু বিল্ড আওয়ার উইজডম, এইগুলোর জন্য। আমি পড়াশোনা না করে গেলে কিন্তু ভগবান কোনোভাবেই, ভগবান কোনোদিনই আমার সাহায্য করতে পারবে না, যে পরীক্ষা আমি যাতে পাশ করে যাই সেটা করে দিতে পারবে না। সো উই হ্যাভ টু কাম আউট অফ দিস বিলিফ।
উই মাস্ট প্রে টু গড, বাট প্রে টু গড টু বিল্ড আওয়ার উইজডম। দিস দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ এভরি স্টুডেন্ট শুড বি ডিসিপ্লিনড। তার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসিপ্লিন? ডিসিপ্লিন, স্পেশালি ডিসিপ্লিন ইন লার্নিং, অর্থাৎ আমরা যে পড়াশোনা করছি, আমাদের ক্লাসে পড়া হচ্ছে, সেটা ফিজিক্যালে হোক, অনলাইনে হোক, দুরকম ভাবে এই সেমিস্টারে পড়া হয়েছে, উই শুড বি ডিসিপ্লিন। আমাদের কিন্তু একটা একটা করে আমরা যা যা পড়ছি তা থেকে নিজেদেরকে বাড়িতে আমাদের নোটস তৈরি করতে হবে, নোটস তৈরি করে রাখতে হবে, এবং আমরা যাতে সেগুলো এবং ছোট ছোট করে লিখে রাখতে হবে পয়েন্টগুলোকে, যাতে পরীক্ষার সময় খুব ইজিলি তাকে রিক্যাপ করা সম্ভব হয়। আদারওয়াইজ পরীক্ষার আগের দিন যদি একটা ভাস্ট বই খুলে আমরা বসি, উই ক্যান ম্যানেজ এনিথিং। সো উই শুড বি ডিসিপ্লিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। দিস আর সেকেন্ড পয়েন্ট। দ্য থার্ড পয়েন্ট ইজ ডোন্ট গো ফর স্টার্টিং নিউ থিংস বিফোর এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার আগে আমরা কিন্তু নতুন নতুন টপিক পড়ব না। তাতে যেটা হবে, আমরা যদি পরীক্ষার আগের দিন সব নতুন টপিক গুলো পড়তে আরম্ভ করি, তাতে উইল বি পারপ্লেক্সড, এবং আমাদের কিন্তু পরীক্ষার হলে আমরা কিন্তু প্রপারলি উত্তর করতে পারবো না। যে যে জিনিসগুলো আমরা কোর্সের মধ্যে পড়েছি সেগুলোকেই ভালো করে পড়বো, নতুন জিনিস পরীক্ষার আগে কোনোভাবেই আমরা পড়বো না। এবং কোশ্চেন পেপার গুলো এমন কিছু টাফ থাকে না যে সমস্ত টাফ কোশ্চেন এবং তোমার অজানা জায়গা থেকে সব কোশ্চেন আসবে। সো আমরা যে পার্ট গুলো পড়েছি সেগুলো যদি ভালো করে পড়ি, উই ক্যান অ্যান্সার মোস্ট অফ দ্য কোশ্চেন। দিস আর থার্ড পয়েন্ট। ফোর্থ ওয়ান ইজ বিফোর এক্সামিনেশন ইউ শুড স্লিপ ওয়েল, তোমায় ভালো করে ঘুমোতে হবে। অর্থাৎ আমি যদি ভাবি যে আমার পরীক্ষা সামনে আছে, আমি প্রচন্ড টেন্স হয়ে গেছি, এবং আমি টানা 48 আওয়ার্স উইদাউট স্লিপ আমি পড়াশোনা করে তারপর পরীক্ষা দিতে যাবো, তাহলে তুমি দেখবে পরীক্ষাতে দিতে গিয়ে তুমি ইভিনই তোমার অ্যাডমিট কার্ডের নাম্বার লিখতে ভুলে যাচ্ছ, তোমার রোল নাম্বার লিখতে ভুলে যাচ্ছ, তোমার মাথা কোনোভাবেই কাজ করছে না। সো দ্য এন্টায়ার সিস্টেম বিকাম হ্যাং। সো স্লিপ ওয়েল বিফোর এক্সামিনেশন, প্রপারলি তোমার সারাদিনে কিন্তু ঘুমোতে হবে। দ্য ফিফথ ওয়ান ইজ দ্য টাইম ম্যানেজমেন্ট ডিউরিং এক্সামিনেশন অ্যান্ড জাস্ট বিফোর দ্য এক্সামিনেশন। হোয়াট ইজ দ্য টাইম ম্যানেজমেন্ট? টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমায় কিন্তু সময়টাকে ঠিকঠাক মতো বেঁধে নিতে হবে, অর্থাৎ আমি কখন কখন কিভাবে পড়ব, কোন কোন বিষয়গুলো কখন পড়ব, এবং অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন আমি কোশ্চেন পেপার পাওয়ার পরে আমি প্রথমে থরোলি কোশ্চেন পেপারটা একবার চোখ বুলিয়ে নেবো, যে যে জিনিসগুলো আমার জানা আছে সেগুলোকে আমি আগে অ্যান্সার করবো। ডোন্ট গেট কনফিউজ উইথ দ্য কোশ্চেন দ্যাট উই ডোন্ট নো, এবং সেই কোশ্চেন আমরা ট্রাই করবো না প্রথমে যে কোশ্চেনগুলো আমি জানি না বা আমার একটু কনফিউশন আছে অ্যান্সার লিখতে। সো টাইম ম্যানেজমেন্ট বিফোর দ্য এক্সামিনেশন অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিক্সথ পয়েন্ট, টিচ টু লার্ন, যাকে আমরা অনেক সময় বলি সামাও, আমাদের নাউ ইট ইজ উই কল ইট এজ ফ্লিপ লার্নিং আর পিয়ার লার্নিং, অর্থাৎ আমরা টিচ টু লার্ন মিনস, অর্থাৎ আমরা কিন্তু আমার যারা স্টুডেন্ট, আমার যারা কো স্টুডেন্ট আছে, আমার যারা বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে তাদেরকে আমি পড়াবো, এবং যে বিষয়টা আমার সবচেয়ে শক্ত মনে হচ্ছে কোর্স পড়ার সময় সেই টপিকটাই আমি কিন্তু তাদের সঙ্গে একটা গ্রুপ লার্নিং এ যাব, এবং আই উইল টিচ দেম। তুমি যখনই তোমার বন্ধু বান্ধবদেরকে টিচিং করবে, অর্থাৎ তোমার সেই বিষয়টা এক্সপ্লেন করবে, পড়াবে, তখন কিন্তু ইউ হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং কম্পেয়ার টু হোয়েন ইউ স্টাডি ইট অ্যালোন। তুমি একা একা যখন পড়ছো তার থেকে কিন্তু অনেক বেটার হবে।
তাহলে আমাদের এখন তো আরো সুবিধা হয়েছে, উই হ্যাভ অনলাইন মোড, সো আমরা 4-5 জন বন্ধু বান্ধব মিলে গুগল মিটে একটা কানেক্ট করে আজকে আমার আমার কোর্সের মধ্যে এই টপিকটা আমি আজকে বাকিদেরকে এক্সপ্লেন করব, আর একটা টপিক আরেকজন এক্সপ্লেন করবে, অ্যান্ড আদার পিপলস অফ দিস গ্রুপ দে হ্যাভ এভরি রাইট টু আস্ক ইউ কোশ্চেন দ্য থিং দ্যাট ইউ ইউজ টু ডু ইন ইউর ক্লাস। সো অ্যামং দ্য গ্রুপ অফ 5 or 6 পিপুল, ওয়ান উইল বি অ্যাক্ট অ্যাজ এ টিচার ফর এ পার্টিকুলার ডে, অ্যান্ড রেস্ট উইল বি স্টুডেন্ট, সো দে উইল আস্ক অ্যাকর্ডিং টু দেয়ার নিড, এবং তুমি সেটা এক্সপ্লেন করবে। এক্সপ্লেন করতে না পারলে এখানে কিন্তু লজ্জার কোনো ব্যাপার নেই, বিকজ ইউ অল আর ইউর ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। তুমি কিন্তু তাহলে এই যদি এক্সপ্লেন করতে পারছো না, এইটা কিন্তু তোমাকে আরো ভালো করে পড়তে সাহায্য করবে, অ্যান্ড দ্যাট গিভস ইউ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক। সো গ্রুপ লার্নিং অর ফ্লিপ লার্নিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইউজফুল টেকনিক ফর প্রিপারেশন অফ এক্সামিনেশন। অ্যান্ড ফাইনালি দ্য 7th পয়েন্ট, সেটা হচ্ছে এর পরেও আফটার ডুইং অল দিস, তুমি পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু ইউ মে গেট ব্যাড মার্কস ইন দ্য এক্সামিনেশন, এরপরেও কিন্তু হতে পারে, হয়তো পরীক্ষার দিন তোমার কোনো কারণে তুমি একটু অসুস্থ ফিল করলে বা কোনো রকম কিছু অসুবিধে হলো সেই ইনসিডেন্স, তার জন্য তুমি কিন্তু খারাপ ফল একটা হতে পারে। বাট এইটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা পরীক্ষা খারাপ ফল উইল নট ডিস্ট্রয় মাই লাইফ মাই কেরিয়ার, এটা কিন্তু নয়, রেদার যে কারণে আমার খারাপ ফল হয়েছে আমি নেক্সট সেমিস্টারে আমি কিন্তু উই হ্যাভ টু ওয়ার্ক আউট অন ইট, এবং সেইটা কিন্তু আমাকে নিজেকে উই হ্যাভ টু স্ক্রুটিনি উই হ্যাভ টু অ্যানালাইজ যে কি কারণে আমার আগের সেমিস্টারে খারাপ রেজাল্ট হয়েছে। ডোন্ট গো ফর এনি নেগেটিভ থিঙ্কিং যে ঠিক আছে আমার খারাপ রেজাল্ট হচ্ছে আমার দ্বারা লেখাপড়া হবে না, আমি আর জীবনে কিছু করতে পারবো না, সো দ্য এন্টায়ার কেরিয়ার ইজ রুইন্ড, ইজ নট দ্যাট। জীবনের একটা পরীক্ষা খারাপ রেজাল্ট করলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না। সো দিস আর দ্য 7 পয়েন্টস দ্যাট ইউ রিমেম্বার ইন ইউর মাইন্ড বিফোর দ্য এক্সামিনেশন, এবং সেই জন্য আজকের দিন থেকে আরম্ভ করে আমাদের কিন্তু পরীক্ষার এখনো ধরো অলমোস্ট 1 মান্থ বাকি ফর ইউনিভার্সিটি সেমিস্টার এক্সামিনেশন, সো ইউ স্টার্ট স্টাডিং হার্ড ফ্রম টুডে ইটসেলফ। ওকে, আর ফাইনালি আমি বক্তব্য শেষ করার আগে তোমাদের একটা গল্প বলবো, দ্য স্টোরি অফ এ ম্যাড ম্যান, একজন পাগলের গল্প। তুমি জেনে থাকবে, তোমরা কি নামটা শুনেছো আমাকে বলো, দ্য নেম ইজ এলন মাস্ক। তোমাদের মধ্যে কতজন এলন মাস্ক এর নাম শুনেছো, প্লিজ রেজ ইউর হ্যান্ড। সো এলন মাস্ক, বাহ, অনেকেই তাহলে জানো, তো এলন মাস্কের লাইফটা ভেরি ইন্টারেস্টিং, মানে হোয়াই উই কল ইট এ ম্যাড ম্যান, মানে হি ইজ ম্যাড ফর পিপুল লাইক আস, যারা আমরা খুব বাস্তবভাবে চিন্তা করি, দোজ পিপুল হু আর নট have the courage enough to take risks in the life, তাদের কাছে he is mad. এলন মাস্ক একটা ক্ষুদ্র পরিবারে আফ্রিকার, খুব গরিব পরিবার, সেইখানে সে বড় হয়। খুব ছোটবেলায় তার বাবা এবং মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়, সে মায়ের সঙ্গে থাকতে আরম্ভ করে এবং তার মা আরেকটি বিয়েও করেন, তো
ইউ আর কমপ্লিটলি ডিপ্রাইভড ইন ফ্যামিলি ইন ইজ চাইল্ডহুড। স্কুলেতেও কিন্তু তাকে সে বেশি কথাবার্তা বলতে পারতো না, তাকে মারধর করতো, তার কোনো ভালো বন্ধুও ছিল না। বাট হোয়াট পজিটিভ কোয়ালিটি হি হ্যাজ, দুটো কোয়ালিটি ছিল। একটা হচ্ছে সে প্রচুর রিডিং করতো, প্রচুর বই পড়তো, বিভিন্ন টাইপ অফ বই পড়তো, বিয়ন্ড এয়ার কোর্স, স্কুলের কোর্স এবং এর বাইরে কিন্তু প্রচুর বই পড়তো। এবং এটা বলে যে তারা দিয়ে প্রত্যেক দিনে তো 16 ঘন্টা 18 ঘন্টা সে বই পড়তে পারতো অ্যাট এ স্টেজ। এবং ছুটির দিনে তার নেবারিং লাইব্রেরিতে সে সারাদিন কাটাতো। দ্য সেকেন্ড থিং হুইচ ইলন মাস্ক হ্যাজ, হুইচ ইজ এ গড গিফটেড, সে যখন কোনো একটা বিষয়ে গভীর চিন্তা করত তখন কিন্তু হি বিকামস ডেফ অ্যান্ড ডাম, অর্থাৎ সে কিন্তু কোনো কথা কানে শুনতে পেত না এবং কিছু বলতেও পারত না, এবং কেউ কিছু বললে সে কিন্তু তার কোনো রেসপন্স করতো না। তো ইনিশিয়ালি তার গার্জেনরা ভেবেছিল যে ওর নিশ্চয়ই কানে কোনো সমস্যা আছে, এবং তার ছোটবেলা একটা কানের অপারেশনও করানো হয়। কিন্তু পরে দেখা যায় না, এটা কোনো মেডিকেল প্রবলেম না, যখনও কোনো একটা কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ করে তখন সে কমপ্লিটলি ইনভলভ উইথ দিস, এবং নো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স তাকে টলাতে পারত, তাকে কিন্তু নাড়াতে পারতো না, সে কিন্তু কিছু কোনো ব্যাপারেই আর রেসপন্স করতো না। এবং এলন মার্ক সম্বন্ধে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে হি হ্যাজ এ ইনোভেটিভ মাইন্ড, ইনোভেশন। দেখো দুটো টার্ম আমাদের আছে, একটা হচ্ছে ইনভেনশন, আদার ওয়ান ইজ ইনোভেশন। ইনভেনশন ইজ সামথিং যেটা হচ্ছে আমাদের নতুন কোনো জিনিসকে আবিষ্কার করা, দ্যাট ইজ দ্য ইনভেনশন। আর ইনোভেশন ইজ আমাদের এক্সিস্টিং সিস্টেমের মধ্যে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাহেড অফ আদার পিপলস, অর্থাৎ আমার সমসাময়িক লোকজন যা ভাবছে তার থেকে আমি কিন্তু একটু এগিয়ে ভাববো, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড দ্য ইনোভেশন। এবং তার ফলে এলন মাস্কের মতো মানুষ, এরপরে এলন মাস্ক চলে আসে আমেরিকায়, প্রথমে কানাডায় আসে, কানাডা থেকে আলটিমেটলি আন্ডার গ্রাজুয়েট পড়ার সময় হি শিফটেড টু আমেরিকা, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা আরম্ভ করে। তো সেই ছোটবেলা থেকেই তার একটা অদ্ভুত এ ছিল যে আই হ্যাভ টু থিঙ্ক সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। এবং তোমরা দেখে থাকবে যে যারা হাত তুলে তারাও জানো অনেকে যে এলন মাস্ক কিন্তু এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিলিয়নারিস, এবং 20 জন রিচেস্ট পার্সনের মধ্যে কিন্তু এলন মাস্ক ইজ ওয়ান অফ দ্য। এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেকনোক্র্যাটস অফ দ্য ওয়ার্ল্ড। কি করেছেন তিনি? তিনি ভাবছেন যে আরে তখনকার দিনে ইয়েলো পেজেস বলে একটা বই বেরোতো, যে বইতে সমস্ত বিজনেস ইনফরমেশন থাকতো, এবং সেই বইটা পড়ে লোকে এই সমস্ত বিজনেস ইনফরমেশন গুলো পেত। সো হোয়াট ই থিঙ্কস যে হোয়াই শুড ইউ নট প্লেস অল দিস থিং ইন দ্য ইন্টারনেট, যাতে এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এটা কিন্তু তখনকার দিনে কেউ ভাবেনি। ব্যাংকে গিয়ে দেখা যেত প্রচুর মানুষজন ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, টাকা তুলছে, টাকা আদান প্রদান করছে, একজন আরেকজনকে পাঠাচ্ছে, তার জন্য ঘন্টার পর ঘন্টার লোকে ব্যাংকে দাঁড়িয়ে রয়েছে। তো কেন আমি সেগুলোকে অনলাইন, এই যে অনলাইন আমাদের এখন অনলাইন ব্যাংকিং, তুমি বাড়িতে বসে বসে যে ইউজ করতে পারছো, তোমরা অনেকে ইউপিআই পে ইউজ করো, গুগল পে বা অ্যামাজন পে, এই প্রথম যিনি নিয়ে এসেছিলেন পেপাল, এটা কিন্তু এলন মাস্কের।
অর্থাৎ যেখানে তুমি বাড়িতে বসে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারবে। গোটা পৃথিবীতে চার চাকার গাড়ি বহুদিন ধরে চলছে, পেট্রোলে ডিজেলে চলছে, তা থেকে পলিউশন তৈরি করছে, পেট্রোল ডিজেল দিনে দিনে এক্সপেন্সিভ হচ্ছে, এবং দিস আর দ্য ন্যাচারাল রিসোর্সেস যা আস্তে আস্তে কমতে আরম্ভ করছে, এবং উই পিপুল আর রিয়েলি স্কেয়ার্ড যে আমাদের ন্যাচারাল রিসোর্স কোল এবং পেট্রোল ডিজেল এগুলো একদিন হয়তো শেষ হয়ে যাবে। সো হি থিঙ্ক অ্যাবাউট দ্য ইলেকট্রিক কার, টেসলা কার। সো কেন আমি গল্পটা লাস্টে তোমায় বললাম, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটু ইনোভেটিভ চিন্তার দরকার। এই ইনোভেটিভ চিন্তা করার জন্য কিন্তু আমাদেরকে বিরাট ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আমাদেরকে বিরাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু লাগে না। সো হোয়াট উই হ্যাভ টু থিঙ্ক, উই হ্যাভ টু থিঙ্ক সামথিং ডিফারেন্ট ফ্রম আওয়ার কন্টেম্পোরারিজ। অর্থাৎ এখনকার সমাজ ব্যবস্থায় মানুষ যা ভাবছে তার থেকে একটু এগিয়ে ভাবতে হবে, একটু অন্যরকম ভাবতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ কল দ্য ইনোভেশন। সো ইউ হ্যাভ টু বিল্ড ইউর ইনোভেটিভ মাইন্ড। তবেই কিন্তু আমরা একটা নতুনত্ব কিছু করতে পারবো, একটা সমাজ ব্যবস্থা নতুন কিছু চেঞ্জ আনতে পারবো। আর একটা তোমাদের বলি, সেটা হচ্ছে ইলন মাস্কের স্পেস এক্স, যে আমি সমস্ত মানুষজনকে মার্সে নিয়ে যাব এবং রকেট তৈরি করেছে। রকেট তৈরি করতে বহু ক্ষতির সম্মুখীন হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়বার ফেলিওর হয়েছে, এবং তার সমস্ত টাকা পয়সা যা ছিল সব নিঃস্ব হয়ে গেছিল। সে কিন্তু চতুর্থবারে কিন্তু সে সফল হয় এবং সে নাসার একটা বড় কনসাইনমেন্ট পায়, এবং আবার সে হি ব্যাক টু হিজ ওন ট্র্যাক। সো রিস্ক টেকিং ইন লাইফ, থিঙ্কিং সামথিং ডিফারেন্ট বিয়ন্ড দ্য কন্টেম্পোরারিজ, হুইচ ইজ কল দ্য ইনোভেশন। সো আমাদের প্রত্যেকের মধ্যে, যেহেতু তোমরা ইয়ং জেনারেশন, সো ইউ হ্যাভ এ ইয়ং ফ্রেশ মাইন্ড, সো ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং ডিফারেন্ট, যেটা হুইচ মেক এ ডিফারেন্স ইন দ্য সোসাইটি। অ্যান্ড দ্য গ্রেটেস্ট প্রবলেম ইজ টু সলভ দ্য প্রবলেম দ্যাট ইউ সি ইন ইউর নেবার্স। অর্থাৎ তুমি তোমার চারিপাশে যে সমস্ত সমস্যা দেখছো সেগুলোকে সলিউশন করাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেইভাবে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। অ্যান্ড ইফ ইউ এবল টু সাকসিড ইন ওয়ান অফ দ্য স্মলেস্ট এরিয়া, ইউ উইল বি এ নেম ইন ফিউচার। আমি এইটুকু বলে আর আমি আর বক্তব্য দীর্ঘ করব না, আমাদের এই এক সপ্তাহব্যাপী যে প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামেতে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব, বিভিন্ন ডিজিটাল এডুকেশন, কেরিয়ার অ্যাসপেক্ট, এবং তোমাদের কতগুলো কম্পিটিশনও আছে যেখানে ইউ হ্যাভ অ্যান অপরচুনিটি টু প্রুভ ইউর ইনোভেশন। সো ট্রাই টু থিঙ্ক সামথিং ডিফারেন্ট অ্যান্ড মেক এ ডিফারেন্স। সো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মঙ্গলময় ভগবানের কাছে প্রার্থনা করি যে এই অতিমারির আবহাওয়া থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি এবং আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ জানাই আমাদের সবাইকে। থ্যাংক ইউ স্যার ফর ইউর ওয়ান্ডারফুল ডেলিবারেশন। আর আমরা সবাই আশা করি, শুধু স্টুডেন্টস নয়, আমরা যতজন আমরা শুনছিলাম, আমরা ডেফিনেটলি ইন্সপায়ার্ড হয়েছি টু থিঙ্ক আউট দ্য বক্স।
not to be limited within only the books or rote learning, bookish learning, কিন্তু সংকীর্ণ হিসেবে আমরা কিন্তু ভাববো না। উই আর বিয়ন্ড দ্যাট, উই হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট টু বি ইনোভেটিভ অ্যান্ড টু বি অ্যান ইন্সপিরেশন অ্যান্ড টু বি ইন্সপায়ার্ড। তো আশা করি আমাদের স্টুডেন্টসরা ভালো করে শুনছিলে। স্যার ডেফিনেটলি অনেকগুলো অ্যাসপেক্টসে আমাদেরকে ডেলিব্রেট করেছেন, যেমন আমাদের আপকামিং এক্সামিনেশন স্টুডেন্টসদের জন্য। অ্যাট দ্য সেম টাইম আমরা স্টুডেন্টস হয়ে অথবা অ্যাজ ফিউচার সিটিজেন্স আমাদের স্টুডেন্টস হিসেবে কি কি দায়িত্বগুলো রয়েছে, একটা ভালো নাগরিক, অ্যাজ আ হিউম্যানিটেরিয়ান, মানুষকে রেসপেক্ট করা, দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা আমরা এখন ভুলে যাচ্ছি। উই আর অনলি লিমিটেড টু আর থিঙ্কিং, একটু সংকীর্ণ হিসেবে আমরা চিন্তা ভাবনা করি। দ্যাট ইজ নট দ্য মাইন্ড অফ আ লার্নার। একটা লার্নার হিসেবে, একটা স্টুডেন্টস হিসেবে ডেফিনেটলি আমরা নিজের ভাবনাগুলো এক্সপ্রেস করছি, আমাদের স্বাধীনতা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম একটা ভালো নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা কি, সেগুলো আমাদেরকে ডেফিনেটলি প্রশ্ন করা দরকার, রিফ্লেক্ট করা দরকার। দিজ আর দ্য ভ্যারিয়াস থিংস দ্যাট স্যার হ্যাজ টাচড হিয়ার টুডে। যেমন আমাদের যদি শিক্ষার সঙ্গে আমাদের মৌলিক শিক্ষা অথবা আমাদের মোরালিটির সঙ্গে কোনো লিঙ্ক না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। ডেফিনেটলি উই হ্যাভ লার্নড লট ফ্রম স্যার ডেলিবারেশন অ্যান্ড ইন্সপায়ার আর ইনোভেটিভ থিঙ্কিং করা, থিঙ্কিং আউট অফ দ্য বক্স, এগুলো ডেফিনেটলি আমরা সবাই আশা করি চেষ্টা করবো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন স্যার। উই মুভ অন টু দ্য নেক্সট ফেজ অফ আর প্রোগ্রাম। আমাদের নেক্সট ফেজে ডেফিনেটলি শেডিউলে আমরা দেখেছি ডিজিটাল লার্নিং। তো এই যে ক্লাসরুম যে রয়েছে আমাদের, ইন দ্য লাস্ট 2 ইয়ার্স আমাদের ভার্চুয়াল ক্লাসরুম ছিল, তার আগে আমরা ডেফিনেটলি ফেস টু ফেস ইন্টারাকশন করেছি, আর আবার আমরা ফেস টু ফেস ইন্টারাকশন করেছি। তো ক্লাসরুমের মধ্যে অনেকগুলো জিনিস চলছে, দেয়ার আর লটস অফ থিংস হ্যাপেনিং ইন দ্য ক্লাসরুম, রাইট? তো ইন দিস পাস্ট ইয়ার্স আমরা উইটনেস করেছি বিভিন্ন ধরনের পরিবর্তন, যেটা এসেছে আমাদের শুধু জীবনে নয়, আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের বাণিজ্য, আমাদের টেকনোলজির ক্ষেত্রে। তো ওয়েন ইউ টক অ্যাবাউট ডিজিটাল লার্নিং, উই আর নট ওনলি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য ট্রেডিশনাল মেথড অলটুগেদার। আমাদের যে মেথডোলজি, পদ্ধতিগুলো ছিল, পেডাগগি, রাইট, সেটা ছেড়ে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন লার্নিং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি জেনারেট করছি। তো এখানে ডিজিটাল লার্নিং যখন আমরা বলছি, তার মধ্যে ইট এনকাম্পাসেস পুরো যে অ্যাপ্লিকেশন গুলো, যে একটা ব্রড জায়গা, একটা সংকীর্ণ হিসেবে নয় কিন্তু একটা ওয়াইড স্পেকট্রাম যে রয়েছে আমাদের, ভার্চুয়াল লার্নিং, ব্লেন্ডেড লার্নিং, যেমন টিচ টু লার্ন, যেমন স্যার বলেন। তো হিয়ার আমাদের সঙ্গে লার্নেড ইন্ডিভিজুয়াল রয়েছে, লার্ন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ পার্সোনালিটি, তার সঙ্গে সঙ্গে একটা শিক্ষক হিসেবে, একটা গাইড হিসেবে উনি রয়েছেন আমাদের কলেজের সঙ্গে ফ্রম দ্য বিগিনিং, রেসপেক্টেড ডক্টর রাখি ভট্টাচার্য, হি ইজ অলসো দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের শিক্ষা বিভাগে। তো ম্যাডামকে স্বাগত জানাই, আর ম্যাডাম আমি রিকোয়েস্ট করছি টু এনলাইটেন আস উইথ ইয়োর টেক অন ডিজিটাল লার্নিং। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। Thank you, ma'am. I hope I am audible. সকলকে সুপ্রভাত, শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়, আমার শ্রদ্ধেয় কলিগস এবং আমার ভালোবাসার স্টুডেন্টসরা, আজকে অবশ্যই আমরা যে কোনো কাজই শুরু করছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে, এবং তার মধ্যে প্রথম প্রার্থনা যে আমরা সবাই যেন এই বছরটা সুস্থ থাকি এবং একটা হেলদি নতুন বছর আমরা উপহার পাই, সেই দিকেই আমরা তাকিয়ে আছি। তো আজকে আমার মূল বক্তব্য একটু আলোচনা, তোমাদের সঙ্গে একটু গল্প করা, আমার মেইন ফোকাস স্টুডেন্টস তোমরা, কারণ আজকে আমরা যে সেলিব্রেশনটা করছি সেটা স্টুডেন্টদের সঙ্গে একটা সপ্তাহব্যাপী সেলিব্রেশন।
তো এবং সেই সেলিব্রেশনের মধ্যে অবশ্যই আমরা যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এবং আগামী দিনে সেই অভিজ্ঞতাগুলো থেকে কি শিখলাম আর কিভাবে ভালো আমরা করতে পারি। তো আমি একটু ছোট্ট একটা প্রেজেন্টেশন করব এবং তার সঙ্গে তোমাদের সঙ্গে মূলত একটু আলোচনা করব। আর একটা কথা বলে একটু শুরু করি যে আজকে যতটা আমরা ছোট ছোট পয়েন্টস কিছু আলোচনা করব তার উপরে আমি তো আমার বক্তব্য রাখবো, কারণ আজকে অল্প সময়, খুব বেশি ইন্টারাকশনের জায়গা নেই বলেই মনে হয়। কিন্তু আমরা এই বিষয়ে যেটা আলোচনা হচ্ছে ডিজিটাল লার্নিং, তার উপরে তোমরা বিগত যে প্রায় 2 বছর ধরে ক্লাসেস এই মোডেই করছো, তো সেখানে তোমাদের যে অভিজ্ঞতা সেটা আমি একটু আজকের অনুষ্ঠানের পরে আজকের বা কালকে একটা গুগল ফর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব, সেখানে তোমরা একটু তোমাদের মতামত জানিও, কারণ ফিডব্যাক ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, রাইট? তো তোমরা একটু আমাদের সঙ্গে থাকো, শোনো। আমার মনে হয় এই অভিজ্ঞতাটা শেয়ার করা তোমাদের সঙ্গে আমাদের যেমন প্রয়োজন, আবার তোমাদের মতামত জানাটাও আমাদের প্রয়োজন। তো আমরা একটু দেখি শুনি, আর তারপরে তোমরা অবশ্যই একটু ফিডব্যাকটা দিও তোমাদের গুগল ফর্ম যেটা শেয়ার করা হবে স্টুডেন্টস অল গ্রুপে সেখানে, আর তোমাদের বন্ধু বান্ধবদেরও বলো যে তোমাদের জন্যই তো এই সপ্তাহটা পালন করা হচ্ছে, তারা যেন একটু প্রোগ্রামে জয়েন করে এবং থাকে। আর তোমরা যারা জয়েন করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি একটু ছোট্ট একটা প্রেজেন্টেশন একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ওকে, আমি যেহেতু আর স্ক্রিনে তোমাদের দেখতে পাচ্ছি না, যদি শুনতে বা দেখতে অসুবিধা হয় তাহলে জানিও। আজকে আমাদের আলোচনার বিষয় ডিজিটাল লার্নিং। এবার ডিজিটাল লার্নিং এই শব্দটার মধ্যে ডিজিটাল এবং লার্নিং এই দুটো শব্দই আমাদের পরিচিত, এবং ডিজিটাল এই শব্দটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ছোট্ট শব্দ লুকিয়ে আছে, ডিজিটস। এবার ডিজিট নিয়ে আজকে বেশি বকবক করলে সেটা আমার অনধিকার চর্চাও হবে আর সেটা আমাদের উদ্দেশ্য নয়। তো আমাদের কাজটা একটু সুবিধা করার জন্য কেমব্রিজের যে ডিকশনারি সেখানে ডিজিটালের আরেকটা মানেও করা হয়েছে যে আমরা যা কিছুই কম্পিউটার বা ইন্টারনেটের সাহায্যে করি সেটাই ডিজিটাল। তারা এটাকে বেশ সহজ করে দিয়েছে। তো তোমরা ছবিটাতেও দেখতে পাচ্ছ যে একটা ল্যাপটপের থেকে রাশি রাশি জিনিস আমাদের জীবনটাকে ঘিরে ধরছে, ছড়িয়ে আসছে, আমাদের দিকে ঢেউ আসছে বলা যায়। এগুলো বিভিন্ন অ্যাপের আইকন, তাই না? এবার তোমাদের এই ছবিটা দেখেও মনে হচ্ছে যে ল্যাপটপ কেন, এটা তো আমি আমার পকেটে বা ব্যাগে নিয়েও ঘুরি, অর্থাৎ মোবাইল থেকেও তো এই জিনিসগুলো পাওয়া যায়, তাহলে সেটাও কিন্তু ডিজিটাল। ডিজিটালটা একটা ব্যাপক শব্দ, আমরা আমাদের জীবনে হয়তো এটাকে শিক্ষার ক্ষেত্রে অনলাইন লার্নিং বা ম্যাডাম বা স্যার যেমন বললেন ব্লেন্ডেড মোড অফ লার্নিং বা তোমার ভার্চুয়াল লার্নিং, মোবাইল লার্নিং, এরকম বিভিন্ন নামে ডাকি। তো এই যে এত কথাগুলো বললাম, এখানে দেখো ডিজিটাল শব্দটার সঙ্গে কিন্তু আরেকটা শব্দ জুড়ে আছে, অর্থাৎ লার্নিং। তো এই লার্নিং, এই ডিজিটাল লার্নিং এর লার্নিং পার্টটা সেটাও কিন্তু আমাদের একটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে বিগত যে 2 বছর ধরে মোবাইলের দিকে বা ল্যাপটপ নিয়ে বা বিভিন্ন যে যা পেরেছি সেইভাবে পড়াশোনাটা আমরা চালিয়ে গেছি, কিন্তু সেখানে শিক্ষণের কি হলো, কি শিখলাম বা শিখতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জেস এর মুখোমুখি হলাম, আজকে আমার আলোচনার বিষয় কিন্তু সেই জায়গাটা। কারণ আগামী দিনে যাতে আমরা এটা ভালো করতে পারি, আরো কি করে উন্নতি করা যায় এবং তোমাদের নিয়ে উন্নতি করা যায় সেটা কিন্তু দরকার। আমরা শিক্ষকরা কি ভাবছি এটা কিন্তু একমাত্র উপায় হতে পারে না, কারণ তোমার কাছে পৌঁছাতে হবে, কারণ এটা লার্নিং। আমরা কিন্তু টিচিং বলছি না, আমরা সবসময় বলি যে টিচিং ইজ আ বিগ জিরো উইদাউট লার্নিং। শিখলামই যদি না তাহলে শিক্ষণের কি মানে? তো শিখতে তো হবে, এবার তোমরা যে শিখবে আরো ভালো কি করে করা যায় এটা ভাবতে গেলে প্রথমে আমাদের কিন্তু কাজটা কোথায় আটকাচ্ছে বা চ্যালেঞ্জেস গুলো কি, এই জায়গাটাতেও নিজের কাছে সৎভাবে উত্তর দিতে হবে যে আমার কাছে চ্যালেঞ্জেস গুলো কি। তাহলে আমরা একটু সেটা নিয়ে ভাবি যে ডিজিটাল লার্নিং এর লার্নিং পার্টটাতে আমরা কি চ্যালেঞ্জেস ফেস করেছি।
দেখো, যে কোনো চ্যালেঞ্জ যখন আমরা জীবনে ফেস করি, চ্যালেঞ্জের মধ্যে আসলে কি থাকে, যে একটা সিচুয়েশন যেখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, এদিকে যাব না ওদিকে যাব, সেটাই কিন্তু আমাদের সামনে চ্যালেঞ্জ তৈরি করে দেয় যে কোনটা করা ভালো হবে। তো ডিজিটাল লার্নিংও কিন্তু তার ব্যতিক্রম নয়। গত যেই 2 বছর ধরে আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ, সব থেকে বড় কথা, তো সেখানে যা যা তোমরা চ্যালেঞ্জ ফেস করছো, সেখানে কিন্তু দেখবে সব সময় একাধিক চয়েসেস ছিল, এবং হয়তো আমরা কখনো কখনো ঠিক চয়েসটা করেছি, কখনো বা একটু ভুল হয়ে গেছে। তো আজকে আমরা আলোচনার পরে চেষ্টা করব ভুলগুলোকে কমিয়ে দিতে আর ঠিকের দিকে একটু এগিয়ে যেতে। তো চ্যালেঞ্জেস গুলো কি কি ছিল এটা নিয়ে আমি এখন একটু বলি, তারপরে তোমরা যখন গুগল ফর্ম পাবে সেখানে তোমরাও কিন্তু একটু খোলাখুলি আমাদের জানিও, কারণ তোমরা না জানালে নতুন বছরটা আমাদের ভালোভাবে যে ক্লাস করব ভাবছি সেটা হবে না, তাই না? তো ফার্স্ট চ্যালেঞ্জ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গেজেট সংক্রান্ত, অর্থাৎ আমাদের যে ডিভাইস গুলো রয়েছে, আমাদের যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করছি ডিজিটাল মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানোর, সেইখানের সেই সংক্রান্ত। সেটা টিচারের কাছে এক রকমের চ্যালেঞ্জ, স্টুডেন্টের কাছে এক রকমের চ্যালেঞ্জ, বিশেষ করে আমাদের যে প্রত্যন্ত জায়গায় ছেলেমেয়েরা থাকে তাদের এমনি নানা রকমের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, তো আমাদের নিজেদের ক্ষেত্রেও নানা রকমের চ্যালেঞ্জেস আছে। তো যন্ত্র জোগাড় করা সেটা একটা ব্যাপার, আরেকটা হচ্ছে আমাদের টিচারদের সঙ্গে তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয় যে যন্ত্রটা পেলেই কি সেটা একটা টুল হয়ে উঠলো, মানে হাতুড়ি দিয়ে পেরেক পোঁতা যায় কিন্তু হাতুড়ি দিয়ে তো দরজা খুলে ফেললে সেই দরজাটা ভাঙা হয়ে গেল, মানে সব যন্ত্র তো সব কাজের জন্য নয়। তো আমার টিচারদের ক্ষেত্রে আমরা যেমন হয়তো আমাদের কাছে 2-3 রকমের গেজেটস আছে, কিন্তু সবই কি উপযুক্ত, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এই ভাবনাটা। আর তোমরা নিশ্চয়ই আগে যেটা বললাম যে সেই ডিজিটাল লার্নিং এ পৌঁছাতে গেলে আমাকে তো ইন্টারনেটটা পেতে হবে, কানেকশনটা পেতে হবে, বা যন্ত্রটা রাখতে হবে, অর্থাৎ এখানে যন্ত্র বলতে আমি টুল কথাটাই বাংলায় করছি, যে আমরা যে মোবাইল বা আরো কোনো ডিভাইস ইউজ করছি, স্টুডেন্টরা সাধারণত মোবাইলই বেশি ইউজ করে, অতএব আমি মোবাইলটাকেই ধরছি, তো এই ব্যালেন্সটা করা কোন দিকে যাব। দ্বিতীয় হচ্ছে প্ল্যাটফর্মটা কি, অর্থাৎ এই যে পড়াশোনাটা চলবে এটা আমরা যখন শুরু করেছিলাম আমাদের মধ্যে কেউ কেউ কিন্তু ফোন কলের মধ্যেও পড়াতে, তার কারণ তার কি হোয়াটসঅ্যাপ নেই, না তার জিমিটে ক্লাস করার তিনি করতে পারবেন না, কিন্তু হতেই পারে যে আমার 100% স্টুডেন্ট কোনো একটা ক্লাসে হয়তো ফোন কলেই যোগ দিতে পারছে, কিন্তু আস্তে আস্তে আমরা নিজেরা তারপরে কিন্তু নিজেদেরকে ডেভেলপ করবার চেষ্টা করেছি। ইভেন আমাদের স্টুডেন্টরাও এই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে নিয়েছে, আমরা নিজেরা জানি এমন স্টুডেন্টস আছে যারা নিজেদের জীবনে দরকারি জিনিসকে বাদ দিয়েও তারা মোবাইল চেষ্টা করেছে নিতে, নিজেদের পকেট মানি দিয়ে যতটুকু সে হয়তো রোজগার করে বা কোনো রকমের ব্যবস্থা করে। তো এই প্ল্যাটফর্মটা কি হবে, অর্থাৎ আমি হোয়াটসঅ্যাপে থাকবো নাকি আমি মিটে যাব, কোন প্ল্যাটফর্মে এই ডিজিটাল লার্নিংটা হবে, দ্যাট ইজ অলসো আ চ্যালেঞ্জ। এর সঙ্গে যেটা একটা বড় জায়গা সেটা হচ্ছে সব কন্টেন্ট কি ডিজিটাল মাধ্যমে হবে, এবার এই প্রশ্নটা কিন্তু অলরেডি একটু আলোচনা হয়েছে যে ব্লেন্ডেড মোড অফ লার্নিং যেখানে, সেই জায়গাটা আমরা একটু উত্তর খুঁজে পাবো পরে, কিন্তু তা সত্ত্বেও আমাদের যা যা আমরা শিখতে কলেজে বা স্কুলে যাচ্ছি সেখানে সমস্ত কিছু আলোচনা ডিজিটাল প্ল্যাটফর্মে সম্ভব নয়, ডিজিটাল লার্নিং এর দ্বারা সম্ভব নয়, সেখানে সামনাসামনি মুখোমুখি যে অভিজ্ঞতা সেটাও দরকার। তার সঙ্গে সঙ্গেই চলে আসে তাহলে সিলেবাস শেষ করার প্রসঙ্গ, যে কি করে শেষ হবে, এই প্রশ্ন তোমাদের মনেও থাকে, আমাদের মনে তো অহরহ থাকে। আর তার সঙ্গে একটা দেখো এবার একটু আরো একটু ভাবার বিষয় যে আমরা এতদিন যে পড়াশোনা করেছি, যখন কোথাও আটকে গেছি, আমাদের সঙ্গে পুরো আগের যারা এই রাস্তায় হেঁটেছেন, আমাদের পথিকৃৎ আমরা যাদের বলি, তাদের অভিজ্ঞতা থেকে আমরা উত্তর পেয়েছি যে বাচ্চাদের কি করে পড়ালে ভালো হয়, হায়ার এডুকেশন কেমন হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি।
আমাদের এই যে বিগত 2 বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কিন্তু খুব বেশি প্রাক অভিজ্ঞতা নেই। অর্থাৎ আমরা কোথাও আটকে গেলে উত্তর কোথায় খুঁজবো সেটা পুরনো জ্ঞান থেকে পাবো না, যেটা প্রায়োরি অফ নলেজ বলে শিক্ষার ক্ষেত্রে, যেটা খুব দরকার শিক্ষার ক্ষেত্রে। আমরা অহরহ, আমাদের যারা পথিকৃৎ, আমাদের দেশে তো আমরা অত্যন্ত আশীর্বাদ ধন্য এই জায়গায় যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, গান্ধীজি, রাধাকৃষ্ণন এবং বর্তমানেও সেই ধারা বজায় রয়েছে। কিন্তু ডিজিটাল লার্নিং এর উত্তর কোথায় পাবো আর আমরা যখন চ্যালেঞ্জেস এর মুখোমুখি হব, এটা কিন্তু আমাদের খুব অ্যাভেলেবল নয়, আমাদের নিজেদের ভাবতে হচ্ছে, আটকে যাচ্ছি আমরা। এবং শেষ জায়গায় যেটা, সেটা হচ্ছে যে এই যে এত কিছু কথা বললাম, এখানে কি পড়াশোনা কোথাও হারিয়ে গেল? যে এত কানেকশন, গেজেটস শেষ হবে কি না, এর মধ্যে একটু কি আনুষ্ঠানিকতা বেশি হয়ে গেল না? তাহলে একটা পড়াশোনার মধ্যে যে ভাবগুলো থাকে, একটু জানবো, শুনবো, ভাববো, টিচারকে বলবো, ক্লাসরুমের বাইরেও ডেকে বলবো, এমনকি যখন আমরা রাস্তায় যাতায়াত করি তখনও কিন্তু অনেকে দৌড়ে এসে 4টে প্রশ্ন করে দিয়ে যায়, সেইগুলো সমস্তটা মিলেই তো পড়াশোনা। এবার যখন আমি এই মোবাইল, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে নিয়ে বসছি, তখন কি ফোকাসটা কোথাও সরে যাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবাইকেই একটু নাড়িয়ে যাচ্ছে নতুন ধরনের যে পড়াশোনা তার মাধ্যমে। এবার তাহলে কি করব, এই কি করবর উত্তর দেখি আমরা খুঁজতে পারি কিনা। এখানে কিন্তু আমরা আবার একটু থামি, থেমে ভাবি যে দেখো, দিনের শেষে আমরা তো মানুষ, আর মানুষ যখন তাকে কিন্তু তার সভ্যতা শুরু থেকে সে কিন্তু চ্যালেঞ্জেস নিয়েছে, তো আমরা মানুষ মানিয়ে নেব, কিন্তু মানিয়ে নেব মানে মেনে নেব নয়, মানিয়ে নেওয়ার মানে কিন্তু সেই মেনে নেওয়ার থেকে এগিয়ে গিয়ে আরো ভালো করা। মানুষের সভ্যতার এটা কিন্তু বরাবরের নিদর্শন যে যখন সে এরকম বিপাকে পড়েছে, চ্যালেঞ্জে পড়েছে, তখন তার মধ্যে থেকে আরো ভালো কিছু বেরিয়ে এসেছে। নতুন বছরে আমরা যখন আবার নতুন করে চিন্তা করছি, তখন কিন্তু এটাই আমাদের তাহলে একটু ফোকাস হওয়া উচিত। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ রিফোকাসিং, উই উইল রিফোকাস। কে রিফোকাস করবে? শুধু টিচার কিন্তু নয়, সবাইকে করতে হবে। যে একটু ভাবি, থমকে দাঁড়াই যে পড়াশোনাটা মানে কি শুধুই ওই ভালো কন্টেন্ট পাচ্ছি কিনা, বই পাচ্ছি কিনা, এই যে বিশ্বের সমস্ত দরবারে আমার যাতায়াত শুরু হচ্ছে, একটু চেষ্টা করি না? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা হয়তো ইংরেজি, একটু চেষ্টা করি। তোমরা তো নিজেরাই দেখছো যে তোমরা যখন ইংরেজি নিজের জীবনে নিয়ে আসছো, তখন কিন্তু তোমরা নিজেরাও পারছো। তাহলে এই যে লার্নিং মানে কি, আমরা শুরু করেছিলাম ডিজিটাল লার্নিং দিয়ে, হোয়াট ইজ লার্নিং? লার্নিং মানে কিন্তু শুধু তো শুধু কি জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন জীবনের জ্ঞান অর্জন। তা আমরা যখন এই পড়াতে পড়াতে মনে করো অনেক সময় হয় যে কম্পিউটারে বা মোবাইলে খুব মন দিয়ে মনোযোগ সহকারে একটা ক্লাস চলছে, হঠাৎ টিচারের ঘরে কিছু একটা হলো যেটা তোমরাও তার মধ্যে ঢুকে পড়লে, হতেই তো পারে, হয়তো কেউ হঠাৎ অসুস্থ হয়েছেন বা কিছু একটা হয়েছে, বা সামান্য কিছু অন্যদিকে ক্যামেরাটা চলে গেছে, হয়তো বাড়ির একটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে, তো এইগুলো মিলিয়েই তো জীবন। তোমরা চিন্তা করে দেখো তো যে একদম প্রাচীনকালে যখন গুরুগৃহে পড়াশোনা হতো, তখন কিন্তু পাঠ্যক্রমের মধ্যেই ছিল যে স্টুডেন্ট টিচার মিলে সকাল বেলার কাজকর্ম সারবেন, তারা ওই জল তোলা, মাঠে গিয়ে কেউ যদি চাষবাস তার জমি জমা আছে সেগুলোতে হাত লাগানো, এই দৈনিক অভিজ্ঞতাটাও পাঠ্যক্রমের পার্ট। তো আজকে যদি আমাদের জীবনের চ্যালেঞ্জেস গুলো টিচারের ঘরের যে সমস্যা বা যে দৈনন্দিন জীবন সেটাও তোমাদের পাঠের মধ্যে ঢুকে যায়, ক্ষতি কি আছে? আমরা একটু ফর্মালিটি ছেড়ে না হয় একটু রিফোকাস করি। আমরা যে সিলেবাস, যে কন্টেন্ট সেটা তো থাকবেই, তার সঙ্গে একটু ফ্লেক্সিবল হই, তাহলেই কিন্তু দেখবে পড়াশোনাটা সেই আনন্দটা আমরা আবার ফিরে পাবো, আর নয় তো বড্ড বেশি ওই যান্ত্রিক হয়ে যাবে, তাই না? এখানে কিন্তু তাহলে আমাদের নেক্সট চিন্তা করতে হবে রিওরিয়েন্ট আওয়ারসেলফ,
একটা কথা এক্ষুনি উঠেছে, সেটা হচ্ছে ডিসিপ্লিন হওয়া। এই ডিসিপ্লিনের কিন্তু একান্ত প্রয়োজন। হঠাৎ করে ডিসিপ্লিন কোত্থেকে এলো? না, আমরা যখন বলছি যে আমরা বৃহত্তর অর্থে যে শিক্ষা, আমরা জীবনের পাঠ নেব, সেখানে যদি তুমি ফোকাসটা ঠিক না রাখো, তুমি যদি যে গন্তব্যে তুমি পৌঁছাতে চাইছো সেখানে যদি তুমি নিজেকে ওরিয়েন্ট না করো, নিজেকে সেই দিকে এগিয়ে না দাও, সেইভাবে নিজেকে সম্পৃক্ত না করো, তাহলে কিন্তু এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা। কেন না, তোমার মোবাইলে যেখানে তুমি তাকিয়ে তাকিয়ে ক্লাসটা দেখছো, শুনছো, পার্টিসিপেট করছো, সেই মোবাইলে তোমার গুচ্ছের গেম আছে, গুচ্ছের জিনিসপত্র, অন্য অ্যাট্রাকশনস আছে, আর কিছু না হোক ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আছে। তো দেন উই হ্যাভ টু রিফোকাস অ্যান্ড রিওরিয়েন্ট। যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কিন্তু, এই তো আমি মোবাইল নিয়ে পড়াশোনা করছি, সত্যি কি মোবাইল নিয়ে পড়াশোনা করছি? বা আমি টিচার হিসেবে হয়তো 3-4টে গেজেট আমি কিনে ফেলেছি, রেখে দিয়েছি, কিন্তু সত্যি কি সেটা আমার পড়ানোর কাজে লাগছে? এই জায়গাটাতে কিন্তু সেই সততার থেকেই আসছে ডিসিপ্লিনের প্রশ্ন। এইগুলো যদি আমরা আবার একটু করে ভাবি, তাহলে কিন্তু চ্যালেঞ্জটা নিতে পারবো এবং বলতে পারবো ওয়াই নট, কেন নয়, নিশ্চয়ই আমরা চ্যালেঞ্জ নেব। এবং সেক্ষেত্রে অল উই হ্যাভ টু ডু ইজ রিপ্ল্যান। এতদিন ধরে যে ধরনের পড়াশোনা যেভাবে করেছিলাম ক্লাসে, যে শিক্ষক আসবেন, তিনি আমাদের একটা ওই নির্দিষ্ট এনভায়রনমেন্টের মধ্যে নির্দিষ্ট সিলেবাসে একটা পার্টিকুলার প্যাটার্নে পড়াবেন, সেটা ভেঙে গেছে। এই ভেঙে যাওয়াটাকে স্বীকার করতে হবে। আমরা যদি স্বীকার না করি, তাহলে আমরা রিফোকাস, রিওরিয়েন্ট এবং রিপ্ল্যান করতে পারবো না। জীবনে কোনো চ্যালেঞ্জ নিতে গেলে প্রথমে জানতে হয় এই চ্যালেঞ্জের মধ্যে সবল জায়গা কোনটা আর দুর্বল জায়গা কোনটা, সেই স্বীকৃতিটা প্রথমে দরকার, তারপরে আমরা রিপ্ল্যান করব। এবং এখানে কিন্তু তোমাদের স্টুডেন্টদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু সেটা শিখি যে কিভাবে করব। লার্নার সেন্ট্রিসিটি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা টিচাররাও যেমন করব, তোমাদেরও কিন্তু করতে হবে। তোমাদের এই জায়গায় অত্যন্ত বড় ভূমিকা রয়েছে। যে দেখো, আমরা বলছি যে হ্যাঁ, শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে, বাচ্চাদের জন্য চিন্তা করতে হবে, কিন্তু তুমি যদি তাকে না, নিজেকে তার উপযুক্ত না করো, তুমি যদি তোমার মোবাইলে ক্লাস চলতে চলতে বারবার ফেসবুকটা খুলে দেখছো, হোয়াটসঅ্যাপটা খুলে দেখছো, কথাবার্তা চলছে, তাহলে তো তুমি নিজে ছিটকে বেরিয়ে যাচ্ছ, তাই না? আর তার সঙ্গে আমাদের টিচারদেরও দায়িত্ব যে কি করে তার এই শিক্ষার্থীকে ধরে রাখা যায়, বজায় রাখা যায়, তার মোটিভেশনটা, তার অ্যাটেনশনটা, কারণ সত্যি তার পক্ষে কিন্তু চ্যালেঞ্জিং, কারণ তার তো এক্সপিরিয়েন্সও কম, বয়সটাও কম। তো সেইভাবে তাহলে আমাদের, যেটা একটু আগে ম্যাডামও বলছিলেন, স্যারও বলছিলেন, যে নতুন শিক্ষণ পদ্ধতি, নতুন মাধ্যম, নতুন প্ল্যাটফর্ম ভাবতে হবে, কিভাবে আমরা সেই যে চক অ্যান্ড টক অর ক্লাসরুম ওরিয়েন্টেড যে মেথোডোলজিস ছিল, সেখান থেকে নতুন পেডালজি, নতুন ফিলোসফি, নতুনভাবে ভাববো। এগুলো কিন্তু আমাদের টিচারদেরও করতে হবে। খুব জরুরি শর্ত সেখানে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে কিন্তু যা খুশি তাই, এই কথাটা মোটেও নয়। আমার যেমন যেমন দরকার তেমনি তেমনি নিজেকে প্রস্তুত করে নেওয়া। সেই প্রস্তুতির প্রথম শর্ত হচ্ছে মানসিক উদারতা, মানসিক একটা বিস্তার, যে হ্যাঁ, আজকের পরিস্থিতি এরকম, তাহলে আমাকে এইটাই করতে হবে। আমরা অনেক সময় বলি যে এটা কি আমার স্টুডেন্ট হিসেবে কি এটা করার কাজ, বা আমরা টিচাররা অনেক সময় বলি যে এটা টিচিং এর পার্ট নয়। কিন্তু যখন আমায় ঘরে বসে এই অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়াশোনাটা চালিয়ে যেতে হচ্ছে, আমার জীবনটাও তো চলছে, তাহলে সেই জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনা, সেটা চালাতে গেলে প্রথম আমাকে কিন্তু এই নতুন পরিবেশটা মেনে ফ্লেক্সিবল হতে হবে, একটু উদার হতে হবে, যে দেখি না একটু চেষ্টা করে, দেখি না একটু চেষ্টা করে। এই অ্যাটিচিউড না থাকলে কিন্তু জীবনে কোনো কিছুই শেখা যায় না। ফ্লেক্সিবিলিটি ইজ অলওয়েজ আ কম্পালসারি ডিটারমিনেন্ট অফ লার্নিং, শুধু আজকের দিন বলে নয়। নেক্সট, কোয়ালিটি। এইটা কিন্তু বিশেষ করে স্টুডেন্টদের জন্য বলা,
তুমি যদি ধাপে ধাপে নিজেকে উন্নত দক্ষ না করো, এটা ডিজিটাল প্ল্যাটফর্মের একটা অতি বড় সত্য যে তুমি পিছিয়ে পড়বে। এবার এই উন্নত এবং দক্ষ করে তুলতে গেলে হতেই পারে যে তোমার কিছু অসুবিধা আছে, সীমাবদ্ধতা আছে, সত্যি তোমার কাছে হয়তো মোবাইল বা সেই জিনিসটা নেই। সেই জায়গাটা তুমি টিচারের সঙ্গে খোলাখুলি কথা বলো, ইনস্টিটিউশনে খোলাখুলি কথা বলো। আমি এই ক্ষেত্রে জাস্ট ছোট্ট করে একটু বলি যে আমার নিজের যে সমস্ত টিচার আমার অত্যন্ত প্রণম্য, তার মধ্যে একজন যেমন আছেন, তিনি বহুদিন হোয়াটসঅ্যাপেই ক্লাস নিয়েছেন এবং অসাধারণ সেই ক্লাস, 100% প্রেজেন্ট থাকতো সেখানে স্টুডেন্ট, বিকজ দ্য কোয়ালিটি ওয়াজ গুড। ওনার স্টুডেন্টের প্রতি এক্সপেকটেশনও অনেক ছিল এবং স্টুডেন্টরাও তাকে কিন্তু কখনো ব্যর্থ হতে দেয়নি। তো এইটা, এই কোয়ালিটির জায়গাটা কিন্তু তোমাদের ধরে রাখতে হবে। তোমরা সেই দাবি রাখতে পারবে যখন তুমি নিজেকে উন্নত করবে। এবার লাস্টের যে শব্দটা, যে সমস্ত শিক্ষার মধ্যে খুব ভালো পড়াশোনার একটা পদ্ধতি হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে পড়া। এবার এই ডিজিটাল লার্নিং এ অভিজ্ঞতার মাধ্যমে পড়াটা হবে কি করে? আমি তো আপনাকে দেখতেও পাচ্ছি না, কোনো রকমে দেখছি আর কি, কানেকশন থাকলে বা না থাকলে। আর আপনার যে আমরা সবাই মিলে ক্লাসরুমে যেভাবে একটা অভিজ্ঞতা শেয়ার করতাম, এক একজনের এক এক রকম ভাবভঙ্গি দিকে, আমরাও টিচাররাও নিজেদের চেঞ্জ করতাম আর তোমরাও নিজেদেরকে মেলে ধরতে, সেটাই তো সুযোগ নেই। সেই জন্যেই আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে এই অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাকে। যেটা নেই সেটা যদি সব থেকে বড় প্রয়োজনীয় শর্ত হয়, তাকে তো আরো বেশি করে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এটা বিশেষ করে আমাদের টিচারদের ক্ষেত্রে প্রয়োজন, যে যতটা পারবো ছাত্রছাত্রীর জীবনকে জুড়ে নেওয়া যতটা সম্ভব, যেখানে সম্ভব, না হলে কিন্তু ও তার মনোযোগ অবধারিতভাবে চলে যাবে, তার মোটিভেশন চলে যাবে, তার ইচ্ছেটা চলে যাবে, কারণ তার কাছে সেই যন্ত্রটা আছে যেখানে অন্য অনেক কিছুর হাতছানি আছে। কিন্তু যদি তার জীবনকে আমরা যোগ করতে পারি, তার জীবনে যা যা চলছে সেগুলোকে যোগ করতে পারি, তাহলে কিন্তু সে ডিজিটাল লার্নিংয়েও আমাদের সঙ্গে যুক্ত থাকবে। বেশ, তাহলে আজকের এই আলোচনার শেষে আমরা কোথায় গিয়ে একটু দাঁড়াবো, কোন একটা জিনিস যেটা আমরা সবাই ফোকাস করব? আমরা সেই বাচ্চা বয়সের যে একটা কোয়ালিটি আমাদের ছিল, অজস্র প্রশ্ন কেন হলো, অর্থাৎ একটা কৌতূহলী মন, সেই কৌতূহলী মনটা যেন এই পৃথিবীটাকে জানতে চায়, কারণ পৃথিবীটা আমাদের কাছে ছোট্ট হয়ে গেছে। তো মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দিনটা কেটে যায়, কি মানে এখানে টিচার স্টুডেন্ট বলে ব্যাপার নয়, আমরা মানুষরাই মোবাইল বা কম্পিউটার বা ডিজিটাল প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি। কিন্তু সময় সময় যেন আমরা ভুলে না যাই যে আমরা এই পৃথিবীটার বাসিন্দা, সেখানে কিন্তু আমাদের পুরো জীবনটা জুড়ে আছে, আর নয়তো আমরা সেই কূপমণ্ডুক হয়ে যাব, ছোট্ট হয়ে যাব। তাহলে আমরা আবার ওই কেন প্রশ্নটাতে যেন ফিরে যাই। এই যে ছোট্ট বাচ্চাটা, এই এত কিছু, তার নিশ্চয়ই তার পিছনের দিকে আরো অনেক কিছু হচ্ছে, কিন্তু সে প্রকৃতির যে সৌন্দর্য সেদিকে হাঁ করে দেখছে বলেই আমাদের মনে হচ্ছে। আমরা যেন সেই রকম একটা বাচ্চা হয়ে যাই, যেখানে আমরা কেন, কি, এই প্রশ্নগুলো করতে থাকি। যত এই প্রশ্নগুলো আসবে, ততই কিন্তু আমাদের শিখন আনন্দময় হয়ে উঠবে। এইটুকুনি বলেই আজকে আমার এই একতরফা কথাবার্তা, তো এটা ডিজিটাল লার্নিং এর একটা সমস্যা, আলোচনার সুযোগ নিশ্চয়ই আছে কিন্তু আজকে সেটা নেই। তাই আবার একটু মনে করিয়ে দিই যে তোমাদের যখন গুগল ফর্মটা দেব, সেখানে কিন্তু তোমরা একটু নিজেদের মতামত দিও। আর সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি লার্নিং, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। Thank you very much, madam. I think everyone would agree if I say it was a very refreshing and a very interesting presentation, ma'am. Your take on digital learning was especially very, very new, I would say. So teaching and learning, as we all know, is a thing that is a continuous process, and it is also dynamic.
আর যে অ্যাসপেক্টস গুলো ম্যাডাম বললেন, যেমন আমাদেরকে প্রশ্ন করতে, কিউরিয়াসিটি, রাইট? কিউরিয়াসিটি উইদিন আস হেল্পস আস টু বি বেটার লার্নার্স। তো আমরা সবাই এই চ্যালেঞ্জেস গুলো ডেফিনেটলি ফেসও করেছি, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা কেমন ছিল টুয়ার্ডস দিস প্রবলেমস, টুয়ার্ডস দিস চ্যালেঞ্জেস, এগুলো ডেফিনেটলি আমরা নিজেও রিফ্লেক্ট করব অ্যাজ টিচার্স অ্যান্ড লার্নার্স ম্যাম। অ্যান্ড ডেফিনেটলি উই উইল ট্রাই টু ফোকাস, আবার রিফোকাস করা দরকার, রিওরিয়েন্টেশন, তার সঙ্গে সঙ্গে আমাদের যে যদি আমরা প্ল্যান করতে পারি ভালো করে আমাদের এই লার্নিংটাকে এমব্রেস করা। তো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম ফর ইয়োর ডেলিবারেশন। থ্যাংক নেক্সট ইউ ম্যাম। উই মুভ অন টু দ্য নেক্সট ফেজ অফ আওয়ার প্রোগ্রাম। এখানে আমাদের একটা ইন্টারাক্টিভ সেশন রয়েছে, আর ম্যাডাম আর ইউ ওপেন ফর এনি কোয়েশ্চনস অর শুড উই কিপ ইট টুয়ার্ডস দি এন্ড? It's better to move on, ma'am. Best time is not limited. I will share a Google form in the all students meet, and they can ask there also. Now we go to the next phase, that is an interactive session on career opportunities for science and art streams. আর এখানে আমাদের দুজন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে, ডক্টর শৈকত কুমারী আর ডক্টর সুব্রত দাস। আই হ্যান্ড ওভার টু ডক্টর শৈকত স্যার। ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম স্যার, আই হ্যান্ড ইট ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহাশয়, আমার সহকর্মী বৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রী সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমার ওপর যে দায়িত্ব বর্তেছে সেটা হচ্ছে কেরিয়ার অপরচুনিটি নিয়ে কিছু বলার জন্য। তো আমি আর সময় নষ্ট না করে একদম আমি ডিটেলসেই চলে যাই। হোপফুলি দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বলছি যে কেরিয়ার অপরচুনিটি ফর সায়েন্স স্টুডেন্ট, আমি বলবো সায়েন্স স্টুডেন্টসদের জন্য কি কি কেরিয়ার অপরচুনিটি আছে, আর আর্টস স্টুডেন্টদের জন্য মেনলি সুব্রত স্যার বলবেন পরে। তো আমরা যখন মানে একদম ছোট বয়সে পড়াশোনা করি, আমরা জানি না যে কি পড়াশোনা করতে হবে বা কোন স্ট্রিমে পড়তে হবে। সেই জন্য ক্লাস 1 থেকে 10 অবধি একটা কমন জেনারেল শিক্ষা আমরা সবাই পাই। আমাদের পরিবার পরিজনেরা মানে বড়রা যারা আছেন আমাদের স্কুলে ভর্তি করে দেন, একটা কমন শিক্ষা আমরা সবাই পাই। কিন্তু প্রথম ক্লাস 10-এ আসার পর আমাদের একটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ভারতবর্ষে যে শিক্ষা পদ্ধতি, তাতে একটা অপশান আসছে যে তুমি সায়েন্সের দিকে বেশি ফোকাস করবে, কমার্স লাইনে যাবে না আর্টস লাইনে যাবে। মূলত 3টে লাইন আছে, এছাড়াও কেউ মানে যারা ওই আইটিআই স্কুল যেগুলো আছে মানে যাদের হ্যান্ডস অন ট্রেনিং হয় তারা অনেকে চলে যায়, ইলেকট্রিক কাঠের কাজের এই সবের স্কুলও আছে। তো পলিটেকনিক স্কুলগুলো আছে তো বা কলেজগুলো আছে, তো সেই দিকেও চলে যায়। তো জেনারেল শিক্ষাতে আমরা জেনারেলি 3টে স্ট্রিম দেখেছি, কিন্তু আমরা যখন কলেজে এসে পড়েছি তারপর মানে এইচএসটা পাস করার পর তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তো সায়েন্সে যখন পড়েছো তোমরা জেনারেলি সায়েন্স সাবজেক্ট হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এইটা পড়েছো, কেউ স্ট্যাটিস্টিক্স পড়েছে, এটা পড়েছে। আর্টসের যে স্ট্রিমগুলো আছেন সেগুলো স্যার বলবেন, কমার্স হিসাবে যারা পড়েছে তারা পড়েছে বিজনেস, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, হ্যান ত্যান। তো সায়েন্স স্টুডেন্টরা তারপর যখন কলেজে তোমরা এসছো তখন বিভিন্ন আরও তোমার কাছে অপশানস বেড়ে যাচ্ছে, যে ফিজিক্স থেকে মূলত ফিজিক্স, ম্যাথামেটিক্স থেকে ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি আছে, বায়োকেমিস্ট্রি আছে, এরকম কতগুলো ভাগ বাড়ছে, এবং বায়োলজির ক্ষেত্রে আরও কতগুলো বেশি ভাগ বেড়ে যাচ্ছে, জুলজি, ফিজিওলজি, বোটানি এক্সেট্রা। তো আমাদের কলেজে মূলত কিন্তু 3টে ডিপার্টমেন্ট তোমাদের আছে, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি। তো এখানে বায়োলজিক্যাল সায়েন্স নেই। তো কেরিয়ার অপশানস তোমরা এর পরে তাহলে গ্র্যাজুয়েশনের যখন এলে তখন এইচএসের পর থেকে তোমরা জেনারেলি এই 3টে বিষয়ের মধ্যে আমাদের অনার্স নিয়েছো, আর যারা পাস কোর্সে পড়ছো তারা পাস কোর্সে পড়ছো। তো কেরিয়ার এবার তোমাদের এর পরের ধাপটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর পরের ধাপটা তোমাদের চুজ করতে হবে যে আমরা কোন কেরিয়ারের দিকে যাব। কেউ কেউ একাডেমিক্সটা তার কেরিয়ার করতে পারে, কেউ কেউ তার প্রফেশনাল জব করতে পারে, কেউ বিজনেস করতে পারে। তো তোমাদের একটা কথা দেখবে খুব প্রচলিত আছে
যে চারিদিকে কত না পথ, কিন্তু পথ চেনাটাই দামি, ঠিক আছে? তো পথ শুধু চিনলেই হবে না। রতন টাটা একটা খুব ভালো কথা বলেন যে ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন, ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্যাট দ্যাট ডিসিশন ইজ কারেক্ট, ঠিক আছে? মানে তুমি একটা ডিসিশন নিয়ে চুপ করে বসে থাকলে অথচ কিছু তার পেছনে পরিশ্রম করলে না, সেটা কিন্তু হতে পারে না। ফেলিওর ইজ এভরিহোয়ার, কারণ প্রত্যেকটা জীবনের, এই যে স্যার ইলন মাস্কের গল্প বললেন, এরকম তোমরা প্রত্যেকটা জীবনে দেখতে পারো। ইলন মাস্ক আছেন, ওয়ারেন বাফেট আছেন, আমাদের রতন টাটা আছেন, তো যে কটা তোমাদের সাকসেসফুল তোমাদের ফিগার তোমরা দেখতে পাবে, সে ফিল্ম আইকন হতে পারে। প্রত্যেকের জীবনে কিন্তু ফেলিওর আছে, স্ট্রাগল আছে, এই বা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। স্ট্রাগল না করলে কিন্তু তুমি সেই পথটাতে কি মানে কি ইনপুট তোমার দিতে হবে সেটা কেউ বলে দিলে বাইরে থেকে হবে না। তাই তুমি যে কেরিয়ার অপশনই চুজ করো না কেন, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড মোস্ট প্রায়োরিটি। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই যে যে অনার্স যে স্ট্রিমের ছেলেরা পড়ছো, তো তারপরে তোমাদের কাছে অপশনস বিএসসির পর যদি কেউ এডুকেশন বেসড এগোতে চাও তো অবশ্যই মাস্টার ডিগ্রি করা। তার জন্য ইউনিভার্সিটি আছে, আইআইটি গুলো আছে, এনআইটি আছে, আর বিভিন্ন আইজার, আইআইএসসি আছে, যে কোনো জায়গা থেকে তুমি মাস্টার অফ সায়েন্স করতে পারো, ঠিক আছে? তারপর তুমি বিভিন্ন ফেলোশিপ এর জন্য পরীক্ষা হয়, নেট, গেট, এক্সেট্রা, ইউজিসি, সিএসআইআর, এখন স্টেট ইউনিভার্স মানে স্টেটের জন্য তোমার সেট আছে, তো সেই সব দিয়ে তুমি পিএইচডি প্রোগ্রামে এনরোল করতে পারো। তো বিভিন্ন ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটি আছে, সেই জায়গাতে তুমি তোমার পিএইচডি কাজ শুরু করতে পারো। তো এছাড়াও আফটার বিএসসি আমরা দেখি যে নর্মাল এডুকেশন মানে এডুকেশনাল যে প্রোগ্রেস সেটা ছাড়াও কিন্তু আরো অনেক রকমের লাইন কিন্তু তোমার কাছে খোলা আছে, ঠিক আছে? যেরকম যেরকম এখানে দেখো 1 2 3 করে 10 খানা পয়েন্ট দেওয়া আছে। তো প্রথমে মাস্টার অফ সায়েন্স যেটা বললাম, এমএসসি করা, তারপরে পিএইচডি করা, এছাড়াও এমবিএ যেটা আমাদের এখন খুব মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বলো বা এমনি নর্মাল গ্র্যাজুয়েশন স্টুডেন্টরাও করে, ম্যানেজমেন্ট কোর্স করে, ঠিক আছে? ম্যানেজমেন্ট কোর্স আর কিছুই নয়, একটা প্র্যাকটিকুলার বা স্পেসিফিক কোনো বিষয়ে তোমাকে ট্রেনিং দেয়া, ঠিক আছে? ধরো সেটা ডেটা সায়েন্স হতে পারে, ডিজিটাল মোড অফ এডুকেশন হতে পারে, হসপিটালিটি ম্যানেজমেন্ট হতে পারে, হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে, এক্সেট্রা, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস হতে পারে, তারপরে এছাড়াও ম্যানেজমেন্টের মাস্টার ইন ম্যানেজমেন্ট হতে পারে, এরকম বিভিন্ন দেখো আরও তোমার কাছে অপশানস কিন্তু আছে। তো আমরা একটু, আমি যেহেতু কেমিস্ট্রি স্যার, তো আমার তাই বক্তব্য একটু কেমিস্ট্রি বায়াসড হয়ে গেলে আমাকে একটু ক্ষমা করবেন, ঠিক আছে? কিন্তু প্রথমেই আমরা আসি যে কেমিস্ট্রির পর কি কি আমাদের কাছে কোর্স আছে। তো আফটার বিএসসি কেমিস্ট্রি দেখো মাস্টার ইন কেমিস্ট্রিতে কতগুলো মানে অপশনস বেড়ে যাচ্ছে, মলিকুলার কেমিস্ট্রি থেকে শুরু করে কম্পিউটেশনাল কেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রি, মানে এতগুলো বিষয়ে যতগুলো দেখা যাচ্ছে, তুমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি হতে পারে, ফার্মা হতে পারে, সব কিছু বিষয়ে তুমি মাস্টার্স করার তোমার কাছে অপরচুনিটি থাকছে। এছাড়াও মেডিকেল কিছু কিছু কোর্স করা যেতে পারে, ঠিক আছে? যেরকম মেডিকেল মানে সায়েন্সের সাথে যুক্ত যেগুলো, যেমন সাইকোলজি কোর্স কেউ করতে পারে, হসপিটাল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে, ফার্মাসি করতে পারে, তারপরে যারা দেখবে এমআরআই জব করে সেই রকম রিলেটেড তুমি কিছু ট্রেনিং নিতে পারো, ঠিক আছে, যেগুলো মেডিকেল রিলেটেড হতে পারে। আচ্ছা, এমএসসি ছাড়াও দেখো কিছু বিএসসির পরে ডিরেক্ট তোমরা কোর্সে যেতে পারো এবং সেখান থেকে ডিপ্লোমা কোর্স, এবং সেখান থেকে ডাইরেক্ট পিএইচডিও করতে পারো, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, বায়োটেক, ল্যাবরেটরি ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট, অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি, এক্সেট্রা। এছাড়াও কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কোর্সও গ্র্যাজুয়েশনের পর করা যায়, যেগুলো করে তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জবগুলোতে ইজিলি এন্টার করতে পারো, যেরকম আমরা পরে সেক্টরগুলো আসছি কী কী সেক্টরে আমরা যেতে পারি। আচ্ছা, কেউ এগ্রিকালচারাল স্কোপও আছে, মানে এগ্রিকালচারাল কেমিস্ট্রি বলে একটা কেমিস্ট্রি হয়, তো বিএসসি কেউ এগ্রিকালচারাল কেমিস্ট্রিও পড়তে পারে, সেটা অপশনটা আমাদের এখানে নেই। তো কেউ মাস্টার ডিগ্রিতেও এগ্রিকালচার করতে পারে, গ্র্যাজুয়েশনে কেমিস্ট্রি কেউ পড়ে পরবর্তীকালে এগ্রিকালচার নিয়েও সে পড়াশোনা করতে পারে। তো তারপরেও কিন্তু বিভিন্ন রকম, যেহেতু আমাদের দেশ মূলত এগ্রিকালচার বেসড, মানে আমাদের যদি ইকোনমি দেখো সেটা হচ্ছে টোটালটাই এগ্রিকালচারাল ইকোনমি আমাদের দেশের, তো সেখানে এগ্রিকালচারের কিন্তু যথেষ্ট একটা জায়গা আছে, এবং বিভিন্ন এগ্রিকালচারাল দেখো কী কী জব হতে পারে সেগুলো এখানে লেখা আছে, তাদের প্রবাবল স্যালারি কীরকম হয় সেটাও লেখা আছে। তো এগুলো স্টাডি হতে পারে। মূলত মানে মেয়েরা খুব বিএসসি নার্সিং প্রেফার করে, বিএসসির পরেও কেউ নার্সিং করে,
তো নার্সিং জবে যেতে পারে। এখন শুধু মেয়েদের জন্য নয়, ছেলেরাও কিন্তু নার্স হিসাবে মানে সার্ভ করতে পারে বিভিন্ন হসপিটাল বা এই জায়গাগুলোতে, মানে ওয়ার্ড বয় যেগুলোকে বলা হয় এখন, তো সেই রিলেটেড এ আছে, স্কোপ আছে। এমএসসি কোর্স তো যেগুলো বললাম অলরেডি, ঠিক আছে, যে কি কি জিনিসে এমএসসি হতে পারে। এবার অ্যাপার্ট ফ্রম কেমিস্ট্রি, দেখো এমএসসি তুমি যে কোনো সাবজেক্টেই করতে পারো, ম্যাথামেটিক্সেও করতে পারো, ফিজিক্সেরও বিভিন্ন মানে এ আছে, মানে ফিজিক্সের এমএসসি করতে পারো, তারপরেও ফিজিক্সের বিভিন্ন ফিল্ড আছে যেখানে তুমি রিসার্চ করতে পারো বা জব যেতে পারো, ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় তুমি এনগেজ হতে পারো, এবং ম্যাথামেটিক্স থেকেও একই রকমভাবে তুমি বিভিন্ন ফিল্ডে শিফট করতে পারো। আচ্ছা, জব আফটার বিএসসি, ধরো তুমি বিএসসি করে ভাবলে আর আমি এমএসসি করবো না, ঠিক আছে, তো তখনও কি তোমার কাছে জব অপরচুনিটি চলে যাবে? না, একদম না। তো জব অপরচুনিটি সেখানেও আছে, যেরকম কি না, রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কোনো কোনো জায়গায়, মানে সায়েন্টিস্টের, এটা অ্যাকচুয়ালি লেখাটা ভুল হয়েছে, রিসার্চ সায়েন্টিস্টের সাথে অ্যাসোসিয়েটেড কিছু জব থাকে, ঠিক আছে, মানে সেই ল্যাবরেটরিগুলোতে সেই রকম কিছু জব তুমি পেতে পারো। তারপরে ক্লিনিক্যাল রিসার্চ স্পেশালিস্ট, যারা ধরো এ করে, মানে এই যে ব্লাড বা যাই হোক ব্লাড টেস্ট করা হচ্ছে বা এ টেস্ট করা হচ্ছে, এই যে ল্যাবরেটরিতে যেরকম ওয়ার্ক হয় সেই রিলেটেড জব পেতে পারো। ল্যাব টেকনিশিয়ান হতে পারো, ঠিক আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারে, এরকম রিলেটেড জব কিন্তু হতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু এ আছে, এছাড়াও মানে ইন্ডিয়ান এয়ারফোর্স বলো, মানে নর্মাল যেগুলো আমাদের এ হতে পারে, ধরো রেলের চাকরি, ব্যাংকের চাকরি, এক্সেট্রা, এগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, মাস্টার অফ সায়েন্স হিসাবে তুমি দেখো, মাস্টার অফ সায়েন্স, এবার এখানে কিছু কিছু টপ ইউনিভার্সিটি দেয়া আছে ওয়ার্ল্ডের, যেটা কেন দেয়া হয়েছে আমাদের দেশের দেয়া নেই, কিন্তু ওয়ার্ল্ডের দেয়া হয়েছে কারণ তুমি তাদের কোর্সটা দেখতে পারো, তারা কি কি পড়ায়, ঠিক আছে, মানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, যে যে ফিল্ডে আছো সেই ফিল্ডে তারা কি কি পড়ায়, মানে তাদের কোর্সে কি কি পড়ায়, ঠিক আছে, তো সেই রকম রিলেটেড তোমরা দেখতে পারো, মানে তারা সেইটা ফলো করতে পারো যে তারা কি কি কোর্স পড়ায়, তো সেই রকম রিলেটেড কোর্স আমাদের এখানে কোথায় ভালো পড়ানো হয় সেগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও দেওয়া হয়েছে, MBA তে কোথায় কোথায় পড়ায়, তারা কি কি কোর্স ফলো করে, ঠিক আছে, তো সেগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড আর কি। মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস সেগুলো দিতে পারো, এগুলো আমি পোস্ট করে দেবো তোমাদের গ্রুপে, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে যেটা কমন, যে আমরা এই পশ্চিমবঙ্গের এতে যেটা SSC এখন খুবই একটা টার্মোয়েলেতে চলছে, যে স্কুল বা স্কুলে পড়াতে গেলে মূলত মানে গ্র্যাজুয়েশনের পর যে তুমি একটা হাই স্কুলে পড়াতে যাবে বা যে কোনো একটা সেকেন্ডারি স্কুলে পড়াতে যাবে, সেখানে তোমাকে করতে গেলে একটা বিএড স্কুল লাগবে, ঠিক আছে। এখন বিএড খুব প্রচলিত, তোমরা সবাই জানো, গভর্নমেন্ট বিএড কলেজ আছে, নন গভর্নমেন্ট কলেজ আছে, মানে প্রাইভেট কলেজ আছে, সেখান থেকে তুমি ব্যাচেলার বিএড কোর্স করতে পারো, দিয়ে তুমি স্কুল সার্ভিস এক্সামিনেশন দিয়ে অথবা প্রাইভেট স্কুলগুলোতে ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে তুমি জব অপরচুনিটি দেখতে পারো। আচ্ছা, কিছু টেকনিক্যাল এ আছে, যেমন LLB, ঠিক আছে, LLBও কেউ করতে পারে গ্র্যাজুয়েশনের পরে, কিন্তু কেউ চাইলে সে ল নিয়েও পড়াশোনা করতে পারে। আচ্ছা, ম্যানেজমেন্ট, মাস্টার ইন ম্যানেজমেন্ট, সেরকমও কিছু কোর্স আছে দেখবে করতে পারে। এখন একটা খুব ইয়ে হচ্ছে PGDM, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, এটা দেখবে বিভিন্ন জায়গায়, মানে ম্যানেজমেন্ট কোর্সে এইটা করে, মানে ম্যানেজমেন্ট করার পর আবার পোস্ট গ্র্যাজুয়েশন ইন ম্যানেজমেন্ট করে তুমি কিন্তু বিভিন্ন জায়গায় মানে তার জব অপরচুনিটি আরো বেড়ে যেতে পারে, মানে ম্যানেজমেন্ট লাইক কোর্সেস। এবার আমরা ডিটেলসে আসি, যে জব অপরচুনিটি তোমাদের কোন কোন সেক্টরগুলোতে হতে পারে। দেখো, যে আমরা হেলথ সেক্টরে হতে পারে, ঠিক আছে, রিসার্চ ইনস্টিটিউটগুলোতে হতে পারে, এডুকেশনাল ইনস্টিটিউটে যেতে পারো, ফুড ইন্ডাস্ট্রি আছে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি আছে, অয়েল ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, টেস্টিং ল্যাবরেটরিজ আছে, ইন্ডাস্ট্রিয়াল ল্যাবরেটরিজ, রিসার্চ ফার্মস, বায়োটেকনোলজি ফার্ম, নার্সারি যে কোম্পানিজগুলো আছে, ওয়াইল্ড লাইফ অ্যান্ড ফিশারি ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, GSI, ঠিক আছে, সেটাতে যেতে পারে, কেউ ফরেন্সিক সায়েন্সে যেতে পারে, ফরেস্ট সার্ভিসে যেতে পারে, ওয়েদার, ওয়েস্ট ওয়াটার প্ল্যান্ট, এখন দেখো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে খুব এ হচ্ছে, সেরকম রিলেটেড হতে পারে, অ্যাকোরিয়াম রিলেটেড জব হতে পারে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন, IT সেক্টরস, R&D ল্যাবরেটরিজ, রিসার্চ ওরিয়েন্টেড জব যেগুলো আছে হতে পারে, ইন্স্যুরেন্স সেক্টরস, ঠিক আছে, যত রকমের সেক্টর, সেগুলো মানে এরকম প্রাইভেট অ্যান্ড এ সেক্টর গভর্নমেন্ট মিলে
যে যে সেক্টরগুলো সম্ভব সমস্ত রকমে তুমি এতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ওদের দেখবে বিভিন্ন পোস্ট বেরোয়, ঠিক আছে, তাদের এতে। এবার স্বাভাবিকভাবেই যত তোমার ডিগ্রি কোয়ালিফিকেশন বাড়বে, তোমাদের পোস্টের মানে যে পোস্টে অ্যাপ্লাই করবে তার জব স্যালারি সেগুলো অবশ্যই বাড়বে। বিএসসি করে তুমি যে স্যালারির জব পাবে, নিশ্চয়ই মাস্টার ডিগ্রি করলে তোমার আরো বেটার হবে, মানে তুমি ওদের থেকে বেটার অপরচুনিটিটা পাবে আর কি। এছাড়া গভর্নমেন্ট জব যেগুলো বিএসসির পরে তোমরা দিতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে এই ধরো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ঠিক আছে, সেগুলো দিতে পারো। ইউপিএসসি এক্সামের মাধ্যমে কেউ আইএএস আইপিএস এই সব এগুলো দিতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু অনার্স অ্যান্ড গ্র্যাজুয়েট, মানে এই জেনারেল যে কোনো জায়গা থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করে এই গভর্নমেন্ট যে জবগুলো যাদের ক্রাইটেরিয়া অনলি গ্র্যাজুয়েশন, তুমি সবগুলোতেই দিতে পারো, ঠিক আছে। ব্যাংক হতে পারে, রেলওয়ে হতে পারে, এলআইসি রিলেটেড কোম্পানিগুলো হতে পারে, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন হতে পারে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ হতে পারে, তুমি যেগুলো গ্র্যাজুয়েশনের পর মানে সরকারি যে দপ্তরগুলো, ঠিক আছে, যাদের মানে কাজটা মূলত তুমি কি স্ট্রিম থেকে পড়ে এসেছো সেটা ইম্পর্টেন্ট নয়, তোমার একটা নতুন ধরনের ক্লারিক্যাল জব অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব হতে পারে, তো সেইগুলোর ক্ষেত্রে তুমি সবকটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো আফটার গ্র্যাজুয়েশন, ঠিক আছে, যে কোনো স্ট্রিম থেকে যে কোনো কেউ করতে পারে। আচ্ছা, এই হলো মূলত একটা মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা, তো যে যে ফিল্ডেই যাও না কেন কিন্তু কেউ ব্যবসাও করতে পারে ইভেন, ঠিক আছে, সেগুলো তো আর আমরা জব অপরচুনিটি তো বলতে পারি না, তো কেউ খেলাধুলা করতে পারে, ঠিক আছে, তো যার যেটা পছন্দ সেই ফিল্ডে যেতে হবে, কিন্তু অবশ্যই তাকে মানে হার্ড ওয়ার্কিং করতে হবে। ব্যাস এখানেই আমি শেষ করলাম আমার বক্তব্য, এবং স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। এবার কারোর কিছু যদি কোনো স্টুডেন্টের জানার থাকে তুমি কোশ্চেন করতে পারো তোমরা। থ্যাংক ইউ সৈকত স্যার ফর এ ভেরি ডিটেলড ডিসকাশন, আর একটা ভালো গাইডলাইন, স্কলারশিপ অপরচুনিটিস বিভিন্ন ইনস্টিটিউশনস স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে, আর বিভিন্ন জব অপরচুনিটিস রিসার্চ রিলেটেড যে বিভিন্ন ইনফরমেশন আপনি দিয়েছেন। স্টুডেন্টস যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ রেজ ইয়ার হ্যান্ড, তারপরে আপনারা প্রশ্ন করবেন। কোনো প্রশ্ন আছে? স্টুডেন্টস কোনো প্রশ্ন থাকলে হাউস ইজ ওপেন ফর ডিসকাশন, প্রশ্ন করতে। আচ্ছা, যদি কেউ অ্যাট দি এন্ড অফ দ্য সেশন তাহলে আমরা মুভ করব। নেক্সট আমরা ইনভাইট করছি ওকে, ডক্টর থ্যাংক ইউ শুভজ্যোতি ম্যাডাম। দেব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি থাকুন, সেশনের এন্ডে যদি প্রশ্ন থাকে উই উইল বি ডিসকাসিং ইট লেটার। এবার আমরা ইনভাইট করছি ডক্টর সুব্রত দাস, বেঙ্গলি ডিপার্টমেন্ট, ফর ইন্টারাক্টিভ সেশন অন ক্যারিয়ার অপরচুনিটিস, এটা আর্ট স্ট্রিমে। ওয়েলকাম স্যার, অ্যান্ড ওভার টু ইউ স্যার। ধন্যবাদ ম্যাডাম। খুব সুন্দর একটা আলোচনা চলছে আমাদের আজকে, অনেক সমৃদ্ধ হলাম। প্রতিদিন তো শেখা যায়, অনেক কিছু শিখলাম। আর আমাদের ছেলে মেয়েদের একটা বড় জিজ্ঞাসার জায়গা, যে যে বিষয় নিয়ে তারা পড়াশুনো করতে এসছে সেই বিষয় তাদের ঠিক কোন প্রার্থিত গন্তব্যে পৌঁছে দেবে। বিষয়টা খুব একটা যে খুব একটা চাকরির চিন্তা বা একটা জব অপরচুনিটির চিন্তা যে খুব একটা অন্যায় চিন্তা তেমন কিন্তু নয়। আমরা দেখেছি মানে একেবারে প্রথম থেকে আমরা যদি দেখি মধ্যযুগের আমরা বাংলা সাহিত্যের দেখবো অন্নদামঙ্গল কাব্যে বলা মানে বলা হয়েছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ আমাদের যাবতীয় চিন্তা আমাদের সন্তান সন্ততি
তারা যাতে দুধে ভাতে থাকে, অর্থাৎ সুস্থ সবল থাকে, তাদের অন্য চিন্তা যাতে না করতে হয়, এবং একটা সুন্দর জীবন যেন তারা উপহার হিসেবে পায়। এবং এই সুন্দর জীবনের জন্যই বোধহয় বাঙালি, 19 শতকের বাঙালি, তারা প্রাণপণ শিক্ষিত হতে চেষ্টা করেছে। এবং ভারতবর্ষের ইউরোপীয় শিক্ষার ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখব যে সেখানে বঙ্গদেশের একটা স্থান কিন্তু প্রথম দিকেই রয়েছে। অর্থাৎ ইংরেজি শিক্ষার যে চর্চা বা ইউরোপীয় যে বিজ্ঞান শিক্ষার যে চর্চা, সেক্ষেত্রে বাঙালিদের একেবারে প্রথম সারিতে তারা এগিয়ে এসেছিলেন। এবং তার পেছনে একটা অন্যতম কারণ ছিল যে যদি বিজ্ঞান শেখা যায়, যদি বিজ্ঞান চর্চা করা যায়, যদি ইংরেজি শেখা যায়, তাহলে চাকরি পাওয়া যায়, সরকারি চাকরি পাওয়া যায়। এবং সারা ভারতবর্ষে আমরা দেখবো চাকরি সূত্রে বাঙালিরা ছড়িয়ে পড়েছে। স্বামী বিবেকানন্দ যখন পরিভ্রমণে বেরিয়েছিলেন, সেখানে যেখানে গেছেন তিনি ভারতবর্ষে, তিনি বাঙালিদের দেখেছেন। সেখানে স্কুল শিক্ষক হিসেবে দেখেছেন, রেল কর্মচারী হিসেবে দেখেছেন, রাজা মহারাজের সেরেস্তাতে দেখেছেন, নায়েব হিসেবে দেখেছেন, অর্থাৎ সমস্ত জায়গায় বাঙালিরা কিন্তু ছড়িয়েছিল। অর্থাৎ বাঙালিদের বোধহয় প্রথম থেকেই লক্ষ্য ছিল তারা চাকরি করবেন। সেই পরম্পরা এখনো চলছে। আমরা এই যে আমাদের ছেলে মেয়েরা এবং আমরা একটা বিদ্যায়তনিক ব্যবস্থার মধ্যে দিয়ে এসেছি, সেখানেও প্রাথমিক একটা লক্ষ্য বোধ হয় কাজের চিন্তা, চাকরির চিন্তা। তার সঙ্গে অবশ্যই ভালো লাগা আছে, কারণ আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা আমরা দেখেছি তারা অসম্ভব ভালোবেসে যে বিষয়ে তারা পড়তে এসছে সেই বিষয়কে পড়ছে, সেই বিষয়ে তারা অনুশীলন করছে। যাই হোক না কেন, অনেকটা প্রদীপ জ্বালানোটাকে সলতি পাকানোর মতন এই কথাগুলো। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই আলোচনা ইতিমধ্যে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন আমাদের আমার পূর্বতন বক্তা যিনি অধ্যাপক সৈকতবাবু, তিনি অনেকটাই আমার ভূমিকা করে দিয়েছেন। আমি শুধু তার আলোচনাটুকুকে এগিয়ে নিয়ে যাব। তিনি বিজ্ঞান বিষয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, আমি আর্টসের বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে যে কথা বলবো যে আমি যখন পড়তে এসেছিলাম, কিংবা আমার থেকে যারা একটু এগিয়ে ছিলেন, অর্থাৎ আমার থেকে যারা একটু সিনিয়র, তাদের কিন্তু শুনতে হয়েছে যে আর্টস পড়ে চাকরি পাওয়া যায় না, এইটা প্রথমে শুনতে হয়েছে। এবং খুব একটা আশঙ্কা নিয়ে পড়তে এসেছিলাম যে আর্টস নিয়ে পড়তে এসেছি, চাকরি পাবো কি পাবো না, কাজ হবে কি হবে না, কিন্তু পরে দেখলাম যে এই আলোচনাটা অনেকটা না জেনে আলোচনা করা। কারণ যতদিন এগিয়েছে দেখেছি যে কাজের বাজারে, চাকরির বাজারে বা কর্মসংস্থানের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টগুলো যেরকমভাবে এগিয়ে আছে, তার পাশাপাশি সমানতালে দৌড়চ্ছে কিন্তু আর্টসের বিভিন্ন বিষয়। এবং আর্টসের বিভিন্ন বিষয়গুলো রয়েছে, তার মধ্যে আমাদের কলেজে মূলত যে বিষয়গুলো পড়ানো হয় সেই বিষয়গুলো হচ্ছে ইংরেজি, বাংলা, ইতিহাস, দর্শন, এডুকেশন এবং সংস্কৃত। এই বিষয়গুলোতে মোটামুটি আমাদের কলেজের ছেলেমেয়েরা পড়াশুনো করে। এবং আমি এই বিষয়গুলোতে কোন কোন কাজের জায়গা খোলা রয়েছে, ভবিষ্যতে তারা কিভাবে তাদের কেরিয়ারকে উন্নত করতে পারবে, সেই বিষয়টা প্রেজেন্টেশনে যাব, এবং পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আলোচনাতেও করব। আমাকে সামান্য একটু সময় দেবেন, আমি প্রেজেন্টেশনের দিকে যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেরিয়ার ইন ফিলোসফিতে, অর্থাৎ দর্শন নিয়ে পড়ে কি কি কোন জায়গাতে আমরা পৌঁছতে পারি। এখন বলার বিষয় যে আমাদের আর্টসের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি না কেন, সেখানে চাকরির ক্ষেত্রে দু একটা চাকরি আমাদের, দু একটা কাজের জায়গা আমাদের ক্ষেত্রে খোলা। সেটা হচ্ছে যে শিক্ষকতার একটা জায়গা আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে মূলত দু ধরনের, দুটি ক্ষেত্রে আমরা
শিক্ষকতা করতে দেখেছি, একটা হচ্ছে বিদ্যালয় স্তরে আর একটা হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষকতার জায়গাগুলো খোলা রয়েছে। আমাদের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলবো যে এখানে মূলত স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে ছেলেমেয়েদের স্কুলের চাকরি তাদের পেতে হয়, এবং সেখানে 3টি স্তর রয়েছে, ক্লাস 5 থেকে ক্লাস 8, ক্লাস 9 থেকে 10 এবং 11-12। এছাড়া প্রাইমারি শিক্ষকতার একটা জায়গা রয়েছে। এই স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে তাদের স্কুল শিক্ষকতার মধ্যে দিয়ে আসতে হবে, এবং ফিলোসফি পড়ে কিন্তু স্কুলে শিক্ষকতা করার একটা বড় সুযোগ রয়েছে। এছাড়া ভবিষ্যতে ছেলেমেয়েরা নেট বা ইত্যাদি পরীক্ষাগুলো দিয়ে তারা কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ের চাকরির পরীক্ষাগুলো তারা পাবে। ফিলোসফির ক্ষেত্রে গবেষণার একটা বড় জায়গা রয়েছে, দেশ এবং বিদেশের একাধিক প্রতিষ্ঠান রয়েছে যেখানে তারা গবেষণার সুযোগ পাবে। যেমন একটা বিখ্যাত প্রতিষ্ঠান হচ্ছে লন্ডনের ইনস্টিটিউট অফ ফিলোসফি বলে একটা প্রতিষ্ঠান আছে। ভারতবর্ষে দুটো বিখ্যাত প্রতিষ্ঠান হচ্ছে ICPR, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, ভবিষ্যতে কাজের সুযোগ রয়েছে সেখানে। এছাড়াও সেন্টার অফ ফিলোসফি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজের একটা সেন্টার আছে, সেখানে তারা পড়াশোনা করার সুযোগ পাবে। এবং গবেষণা করাটাও কিন্তু ছেলে মেয়েদের কাছে এই মুহূর্তে একটা অন্যতম ভালো জায়গা, তার কারণ ছেলেমেয়েরা তোমরা নিশ্চয়ই জানো যে যদি GRF পাওয়া যায় এবং সেখানে যদি পূর্ণ সময়ের জন্য যদি ছেলেমেয়েরা গবেষণা করে, সেক্ষেত্রে সরকারের তরফ থেকে কিন্তু ভালো স্কলারশিপের একটা বন্দোবস্ত আছে। অর্থাৎ যতদিন গবেষণা করবে বা ভবিষ্যতে যদি রিসার্চ অ্যাসোসিয়েটেড কোনো কাজে যদি যোগ দাও, তাহলে সেক্ষেত্রে গবেষণাটাও কিন্তু তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা জায়গা রয়েছে। তোমরা আমি গভর্নমেন্ট জবসের ক্ষেত্রে পরে আসছি, গভর্নমেন্ট জব সেটা অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে বা ক্লারিক্যাল পোস্ট হতে পারে, সেগুলো নিয়ে পরে আলোচনায় আসবো। তোমরা লেখালেখি করতে পারো, সারা পৃথিবী জুড়ে ফিলোসফির প্রচুর প্রচুর প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, সেখানে তোমরা লেখালেখি কাজ করতে পারো, তোমরা ক্রিয়েটিভ রাইটিংসে তোমরা যেতে পারো। এছাড়াও মার্কেটিং, মার্কেটিং এর জায়গায় তোমরা যেতে পারো, পলিসি অ্যানালিস্ট, পলিসি মানে হচ্ছে তোমরা সেটা দেশ বিদেশের বিভিন্ন নীতিগুলো নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কাজগুলো হয় সেটা তোমরা আলোচনা করতে পারো, সাংবাদিকতার ক্ষেত্রে তোমরা যোগ দিতে পারো। এই ধরনের প্রচুর প্রচুর কাজ কিন্তু ফিলোসফি নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে তোমরা এই সুযোগ গ্রহণ করতে পারো। আমি দ্বিতীয় বিষয়ে যাওয়ার আগে আরেকটা কথা বলবো, যে সৈকত স্যারও বললেন যে আমাদের এই মুহূর্তে আমাদের ছেলেমেয়েরা, তোমরা তো গ্রাজুয়েশন করছো, এরপর দুটো কাজ তোমরা করতে পারো। এক হচ্ছে তোমরা পোস্ট গ্রাজুয়েট করতে পারো, অর্থাৎ MA করতে পারো। MA করার জন্য ভারতবর্ষের প্রায় সমস্ত ইনস্টিটিউটে ফিলোসফি বা অন্যান্য সাবজেক্ট গুলোর পড়ার ব্যবস্থা রয়েছে, সেইটা তোমরা করতে পারো। আর যদি কেউ মনে করো যে তোমরা মানে হচ্ছে MA করতে চাইছো না, PG করতে চাইছো না, তাহলে তোমরা গ্রাজুয়েশন লেভেলে যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেই চাকরির জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারো। এবং তার জন্য আমাদের পশ্চিমবঙ্গে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউটে কিন্তু তোমরা সুযোগ নিতে পারো। এমনকি তোমাদের হাতের সামনে যে মোবাইল রয়েছে, ম্যাডাম বললেন যে ডিজিটাল মাধ্যম রয়েছে, সেখানে প্রচুর রিসোর্স রয়েছে, সেইগুলো কাজে লাগিয়েও কিন্তু তোমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারো। এইটা তোমাদের ক্ষেত্রে তোমরা একটু মনে রেখো, তোমরা কিন্তু তোমাদের কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে এই ডিজিটাল মাধ্যমটাকে কিন্তু ব্যবহার করতে পারো। আমাদের পরের বিষয় হচ্ছে ইতিহাস। ইতিহাসের ছেলে মেয়ে যারা, ইতিহাসের ছেলে মেয়ে তোমাদের তোমাদের জন্য একই রকম ভাবে বলার বিষয় যে তোমাদের তো শিক্ষকতার একটা জায়গা আছেই, স্কুল কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা তোমাদের আছে, তাছাড়াও তোমাদের আরো অনেক বেশ কিছু কাজের জায়গা আছে। যেমন আমি আগেই বলেছি যে একটা রিসার্চের জায়গা রয়েছে, গবেষণার জায়গা রয়েছে, তোমরা গবেষণা করতে পারো বিভিন্ন ইনস্টিটিউট, সেটা দেশ কিংবা বিদেশের, রিসার্চ অ্যাসোসিয়েটেড জায়গা রয়েছে। ইতিহাস মানে কিন্তু সারা পৃথিবী জুড়ে তোমাদের কাজের জায়গা আছে। তপন রায়চৌধুরীর একটা কথা আমার মনে পড়ছে, একটা লেখাতে আমি পড়েছিলাম, তপন রায়চৌধুরী ভারতবর্ষের বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব, প্রয়াত হয়েছেন কিছুদিন আগে, বাঙালনামা বলে একটা বিখ্যাত বই আছে তপন রায়চৌধুরীর। তিনি বলছিলেন যে তপন রায়চৌধুরী মানে দেশে বিদেশের একদম স্বনামধন্য একজন ঐতিহাসিক। তিনি বলছেন যে একবার তার পৃথিবীর সব থেকে সেরা, সব থেকে দামি হোটেলে থাকার অভিজ্ঞতা হয়েছিল এক রাত্রি, এবং তার মনে হয়েছে যে তিনি যদি মানে হচ্ছে ঐতিহাসিক না হতেন, তিনি যদি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত না হতেন, তাহলে বোধহয় তার পক্ষে সেই জায়গায় পৌঁছানো সম্ভব হতো না। অর্থাৎ ইতিহাস নিয়ে পড়াশোনা করেও কিন্তু পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছানো সম্ভব।
যেটা এছাড়া যে কাজগুলো তোমরা করতে পারো, যে হেরিটেজ যে সাইট গুলো রয়েছে সেই হেরিটেজ সাইটে তোমরা কাজ পেতে পারো। তোমরা জানো যে ভারতবর্ষের প্রচুর জায়গা আছে, সেটা তাজমহল হতে পারে, কোনো খননের জায়গা হতে পারে, হ্যাঁ সমস্ত জায়গাতে কিন্তু সেখানে ম্যানেজমেন্টের একটা জায়গা আছে, সেইখানে তোমরা কাজ পেতে পারো। তোমরা কাজ পেতে পারো যে অ্যানথ্রোপোলজিক্যাল যে সাইট গুলো রয়েছে, যেগুলো যেখানে খনন কার্য চলছে, যে সৌধগুলো উদ্ধার হচ্ছে, সেই জায়গায় তোমাদের একটা জব অপরচুনিটি রয়েছে। তোমাদের মিউজিয়াম বিভিন্ন, মানে হচ্ছে দেশের বিভিন্ন মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে কিন্তু তোমাদের একটা জব অপরচুনিটি রয়েছে। এবং তোমরা যদি একটা কোর্স করে নাও, সার্টিফিকেট কোর্স করে নাও, সেই সার্টিফিকেট কোর্স করলে কিন্তু সেগুলো তোমাদের মিউজিয়ামে কিউরেটর হিসেবে বা ধরো কোনো এক্সিবিশন যে অফিসার, সেই জায়গাতে কিন্তু তোমাদের একটা জব অপরচুনিটির জায়গা আছে। এটাও কিন্তু একটা বিকল্প জায়গা, মানে শিক্ষকতার পাশাপাশি এই যে ইতিহাস নির্ভর যে সমস্ত কাজগুলো রয়েছে, সেই কাজে কিন্তু তোমাদের একটা মস্ত বড় সুযোগ রয়েছে। তোমাদের এছাড়াও তোমাদের যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে যে তোমরা চাইলে সাংবাদিকতায় আসতে পারো। তোমরা আর একটা মজার কথা বলি, সেটা এই মুহূর্তে কাজ হচ্ছে প্রচুর, সেটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত দেশের প্রাচীন পুঁথিগুলোতে বিভিন্ন ধরনের তাদের দেশীয় একটা চিকিৎসা ব্যবস্থার উল্লেখ রয়েছে। সেটা সংস্কৃত হতে পারে, সেটা আরবি ফার্সি হতে পারে, বিভিন্ন টেক্সট এবং বিভিন্ন সিভিলাইজেশনে সেইখান থেকে কিন্তু একটা মেডিসিনের গবেষণার একটা জায়গা কিন্তু কাজের ক্ষেত্র কিন্তু উন্মুক্ত হচ্ছে। সুতরাং কেউ যদি প্রাচীন কোনো পুঁথি পাঠের বা একটা কোর্স তোমরা করে নিতে পারো বা সেই জায়গায় যেতে পারো, ভবিষ্যতে কিন্তু অল্টারনেটিভ মেডিসিনের একটা জায়গাতেও কিন্তু তোমাদের কাজের জায়গা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু নজরে রাখবে। আমি নেক্সট যাব এডুকেশন ডিপার্টমেন্টে। এডুকেশন ডিপার্টমেন্টের তোমাদের একই রকম ভাবে বলার যে তোমরা শিক্ষকতার জায়গা তোমাদের জন্য রয়েছে, অর্থাৎ তোমরা যদি কেউ পিজি করো বা গ্রাজুয়েশন লেভেলেও তোমাদের কিন্তু স্কুল কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ানোর জায়গা আছে, সঙ্গে পাশাপাশি বেশ কিছু ইনস্টিটিউট আছে সেখানে তোমরা পড়াতে পারো। এছাড়াও তোমরা যে কাজটুকু তোমাদের জন্য প্রস্তুতি নিতে পারো সেটা হচ্ছে যে তোমরা জানো যে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিন্তু তোমরা কাজ করতে পারো, অর্থাৎ এই তোমাদের এডুকেশন এই কোর্স হয়ে যাওয়ার পর তোমরা ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে এডুকেশন সার্ভিসে তোমরা বসতে পারো এবং স্কুল ইন্সপেক্টরের কাজ বা স্কুল শিক্ষা দপ্তরের কাজ কিন্তু তোমরা সেখানে পেতে পারো। এটাও একটা খুব বড় কাজ। এডুকেশনের আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে স্পেশাল এডুকেশন বলে একটা বিষয় রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। সেই স্পেশাল এডুকেশনে কিন্তু তোমরা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতে পারো বা তোমরা সেখানকার টিচার হিসেবেও কিন্তু কাজ করতে পারো। এটাও কিন্তু একটা বড় একটা মস্ত বড় সুবিধার জায়গা। তোমরা বিভিন্ন ধরনের এডুকেশন কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারো, অর্থাৎ ভবিষ্যতে ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে না করবে এই একটা প্রতিষ্ঠানে কিন্তু তোমরা চাইলে তার সঙ্গে যুক্ত হতে পারো। অর্থাৎ শিক্ষাক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা বড় সুযোগ কিন্তু রয়েছে। নেক্সট আমি যেটা বলবো সংস্কৃত। এখন মুশকিল হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের মধ্যে এই ধারণা একেবারে প্রবলভাবে জাঁকিয়ে বসে আছে যে সংস্কৃত একটি মৃত ভাষা, ডেড ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতের চর্চা খুব একটা হয় না, এটা অনেকে ভাবে। কিন্তু একেবারেই ভুল ধারণা যে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে প্রচুর প্রচুর জায়গায় সেখানে সংস্কৃতের চর্চা চলছে এবং সেখানে প্রচুর প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সংস্কৃত নিয়ে পড়ানোর জায়গা আছে, সংস্কৃত নিয়ে গবেষণার জায়গা আছে। যেমন আমি এর আগের বিষয়গুলোতে বললাম যে শিক্ষকতা তো একটা অবশ্যই সংস্কৃত নিয়ে চর্চা করার জায়গা আছে, যেখানে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জায়গা আছে। সংস্কৃত নিয়ে গবেষণারও একটা মস্ত বড় জায়গা কিন্তু আছে। কিরকম যে প্রাচীন যে পুঁথিগুলো রয়েছে সেই পুঁথিগুলোর বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, সেটা এশিয়াটিক সোসাইটি হতে পারে, বিভিন্ন মিউজিয়াম গুলো হতে পারে, সেই পুঁথি গবেষণার কিন্তু একটা জায়গা আছে। সেই পুঁথি গবেষণার কাজ কিন্তু করা যেতে পারে, লেখক হিসেবে কাজ করা যেতে পারে। মানে হচ্ছে সংস্কৃত সাহিত্যে এই মুহূর্তে প্রচুর প্রচুর লেখালেখি হচ্ছে, সেই লেখালেখির কাজে যুক্ত হতে পারে, চিত্রনাট্যকার হিসেবে কাজ করতে পারে। পুঁথি গবেষণার কথা আমি আগেই বলেছি, অনুবাদে কাজ করা যেতে পারে। আর মজার বিষয় হচ্ছে যে প্রতি বছর কিন্তু অনুবাদে অনুবাদের জন্য কিন্তু মানে হচ্ছে একাডেমি পুরস্কার দেওয়া হয় অনুবাদের কাজে। কিন্তু অনুবাদের কাজটাও কিন্তু খুব ফ্রুটফুল একটা কাজ, এটাও কিন্তু ছেলে মেয়েরা এই কাজে যুক্ত হতে পারে। সংস্কৃত নিয়ে পড়ে তারা কিউরেটার, ওই মিউজিয়ামে কিউরেটার হিসেবে কিন্তু তারা কাজ করতে পারবেন এবং সর্বোপরি সাংবাদিকতার একটা কাজের জায়গায় কিন্তু ছেলে মেয়েরা যুক্ত হতে পারবেন। এরপর আমি আমার সাবজেক্ট বাংলা নিয়ে বলি। একই রকম ভাবে বলার যে বাংলা নিয়ে যারা পড়বেন, তাদের যারা পড়ছো, যারা বাংলা নিয়ে পড়ছো, তোমরা কিন্তু শিক্ষকতার কাজে যুক্ত হতে পারবে ভবিষ্যতে। তোমাদের জন্য স্কুল কলেজ
ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, সেইখানে তোমরা শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে পারবে। গবেষণার কথা আমি আগেই বলেছি যে তোমরা যদি জেআরএফ পাও তাহলে ভবিষ্যতে একটা স্কলারশিপের বড় জায়গা আছে, কাজের সুযোগ রয়েছে। ভারতবর্ষের বাইরেও প্রচুর জায়গা আছে যেখানে বাংলা নিয়ে গবেষণা করার জায়গা আছে, কাজ করার জায়গা আছে। আর এই মুহূর্তে একটা কথা বলি তোমাদের, একটু ভালো লাগবে হয়তো, হাইডেলবার্গ ইউনিভার্সিটি একটা বিখ্যাত ইউনিভার্সিটি, সেখানে কিন্তু বাংলা পুরনো বইয়ের একটা আর্কাইভ তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু তোমাদের কাজের সুযোগ সুবিধা রয়েছে। পুরনো বইগুলো এডিট করার কাজ তোমরা করতে পারবে, প্রুফ রিডারের কাজ তোমরা ভবিষ্যতে পেতে পারো। হ্যাঁ, চিত্রনাট্যকার তোমরা নিশ্চয়ই জানো যে ওই সিনেমা বা সিরিয়াল ইত্যাদি প্রচুর প্রচুর এই মুহূর্তে তৈরি হচ্ছে, সেখানে কিন্তু স্ক্রিপ্ট রাইটারের একটা কোর্স যদি তোমরা করে নাও, স্ক্রিপ্ট রাইটিং এর কাজও কিন্তু তোমাদের একটা ভবিষ্যতের দিশা হতে পারে। এবং সেক্ষেত্রে মনে রাখবে যে গ্রাজুয়েশন তোমাদের যদি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু SRFT সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট বা NFTতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সেখান থেকে বেরোলে কিন্তু সেখানেও কাজের একটা বাজার রয়েছে। এছাড়া সাংবাদিকতা বা মার্কেটিং ম্যানেজারের এই ধরনের কাজগুলো কিন্তু তোমাদের জন্য ভবিষ্যতে তোমরা করতে পারো। আমাদের শেষ আমি ইংরেজি নিয়ে বলবো। ইংরেজি নিয়ে একটা কথাই বলার, যারা ইংরেজি নিয়ে পড়তে এসছো তোমরা, তোমরাও জানো যে কাজের সুযোগের কথা যদি আমরা বলি, সারা পৃথিবী জুড়েই কিন্তু ইংরেজির কাজের একটা সুবিধা রয়েছে। প্রথমত শিক্ষকতার একটা জায়গা আছে, তোমরা শুধুমাত্র যে এখানে আমাদের পশ্চিমবঙ্গে পড়াতে পারবে তা নয়, সারা পৃথিবীতে তোমাদের পড়ানোর একটা জায়গা আছে। এবং ইন্টারনেটে তোমরা দেখবে যে প্রতি মুহূর্তে যদি সার্চ দাও জব অপরচুনিটির জায়গাতে, সেখানে দেখতে পাবে কিন্তু গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়েরা, তাদের জন্য কিন্তু প্রচুর কাজের জায়গা আছে, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি হতে পারে। রিসার্চের একটা বড় জায়গা আছে, এবং রিসার্চ শুধুমাত্র মানে যে ইউনিভার্সিটিগুলো তা নয়, প্রচুর ইনস্টিটিউট রয়েছে সারা পৃথিবীতে, সেই ইনস্টিটিউটগুলোতে কিন্তু তোমরা গবেষণার সুযোগ পাবে। তোমরা লেখক হিসেবে, সেটা হচ্ছে পেশাদার লেখক হতে পারো বা ফ্রিল্যান্স রাইটার হতে পারো, সেই লেখক হিসেবে তোমরা কাজ করতে পারবে। স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি আগেই বললাম চিত্রনাট্য তৈরির ক্ষেত্রে তোমরা ভবিষ্যতে সুবিধা রয়েছে। সাংবাদিকতার কাজে তোমরা আসতে পারো, এই ধরনের প্রচুর প্রচুর কাজের জায়গা কিন্তু তোমাদের সেই সুবিধাগুলো রয়েছে। আমি এবার যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি শেয়ারিংটা বন্ধ করছি। হ্যাঁ আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, অফলাইন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, সাবজেক্ট নিয়ে যারা পড়ছো, গ্রাজুয়েশন হওয়ার পর আমাদের সামনে অনেকগুলো চাকরির সুবিধা আছে, সরকারি চাকরি। আমি আগেই বলেছিলাম দু তিন ধরনের সরকারি চাকরি হতে পারে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য চাকরি, ক্লারিক্যাল পোস্টের জন্য চাকরি। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য চাকরি আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একরকম, আর হচ্ছে কেন্দ্রীয় সরকারের জন্য আর এক রকম। আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যদি ভালো চাকরি ছেলেমেয়েরা পেতে চাও তাহলে সেখানে WBCS পরীক্ষাতে তোমরা বসতে পারো, মিসলিনিয়াস সার্ভিস রয়েছে। এই WBCS বা মিসলিনিয়াস সার্ভিসের জন্য কিন্তু গ্রাজুয়েট হলেই চলবে, অর্থাৎ যে যে বিষয় নিয়ে গ্রাজুয়েশন করছো সেই বিষয়ে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু এই পরীক্ষাগুলোতে বসতে পারবে। এবং এখানে বিভিন্ন স্তর রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরিতে তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে সেখানে তোমরা যে সাবজেক্ট পড়ছো সেই সাবজেক্টকে কিন্তু স্পেশাল পেপার হিসেবে বেছে নেওয়ার একটা সুযোগ রয়েছে। অর্থাৎ সেখানে যে অন্য সাবজেক্ট নিতে হবে তা নয়, নিজের সাবজেক্টটাকে যদি ভালোভাবে পড়ো সেখান থেকেও কিন্তু তোমরা সাফল্য পেতে পারবে। অর্থাৎ BCS এর জন্য কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টটাকে যদি ভালো করে পড়ো তোমাদের ভবিষ্যতে কিন্তু অনেকটা সুবিধা হবে। IAS পরীক্ষা রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো IAS পরীক্ষা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় চাকরি, তার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারেরই, ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, সেইখানে তোমরা যদি ভর্তি হও তাহলে তোমাদের ভবিষ্যতের অনেকটা সুরাহা হবে। তোমরা দেখবে যে সেখানে ডিফেন্স মানে ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস রয়েছে, গ্রাজুয়েট লেভেলে তোমরা সেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমরা মিসলিনিয়াস সার্ভিসে দেখবে BCS এর পরের ক্যাটাগরি হচ্ছে মিসলিনিয়াস সার্ভিস, মূলত গ্র্যাজুয়েট লেভেলের, এবং এই মিসলিনিয়াসের একটা সিলেবাস তোমরা যদি নেটে দেখো সেখানে পেয়ে যাবে, এবং সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে পারবে। একটা কথা বলার ছেলে মেয়েদের, যে স্যার যেমন বললেন, স্যার তোমাদের যেভাবে বললেন যে প্রস্তুতিটা কিন্তু কোনো রকম ভাবে যেন মানে গলদ না থাকে, তোমাদের যে নিয়মিত যে পড়াশুনো অর্থাৎ পাঠ্যসূচির যে পড়াশুনো,
আমি কিন্তু ছেলে মেয়েদের বলবো তার পাশাপাশি দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা তোমরা সময় রাখবে। যদি চাকরি করার ইচ্ছে তোমাদের থাকে তাহলে প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা তোমাদের চাকরির পরীক্ষার, বিভিন্ন চাকরির পরীক্ষার সিলেবাস গুলো জোগাড় করে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া, অর্থাৎ নিয়মিত অনুশীলন করা। তার জন্য যদি তোমাদের ইংরেজির পড়াশোনা করতে হয়, ইংরেজি বিষয়ে পড়াশোনা করতে হবে, অঙ্কের বিষয়ে পড়াশোনা করতে হবে, জেনারেল নলেজের বিষয়ে তোমাদের একটা ধারণা তৈরি করতে হবে, অর্থাৎ এই 3 বছর, যে 3 বছর তোমরা হাতে পাচ্ছ, সেই 3 বছর এই সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনার পাশাপাশি চাকরির পরীক্ষার জন্য কিন্তু নিজেদের তৈরি করতে হবে। এবং যদি প্রস্তুতি নিতে পারো তোমরা, তাহলে দেখবে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরপরই কিন্তু তোমরা চাকরি পরীক্ষাগুলোর জন্য তৈরি হয়ে গেছো। এইটা এইবার অন্য একটা কথা বলি, কথাটা হচ্ছে যে বাণিজ্যে বসতে লক্ষ্মী, এতজন ছেলে মেয়ে, সবার পক্ষে চাকরি সংকুলান হওয়াটা খুব মুশকিল, খুব মুশকিল যে সবাই চাকরি পাবে এটা ভাবাটা, মানে এত চাকরি কিন্তু নেই, যতজন ছেলে মেয়েরা পড়াশোনা করছে এত চাকরি কিন্তু নেই। তাহলে আমাদের বিকল্প একটা, মানে হচ্ছে একটা এক্সিট ডোর রাখতে হবে, যে চাকরি যদি হয় আমাদের চেষ্টাতে হয় সেটা খুব ভালো, আর যদি না হয় তাহলে বিকল্প একটা রাস্তা কিন্তু আমাদের কাছে সামনে খুলে রাখতে হবে। অর্থাৎ আমরা যাতে ব্যবসা করে হোক, যা করেই হোক না কেন, আমরা যেন ভালোভাবে থাকি, সুন্দরভাবে বেঁচে থাকি, এই ভালো থাকাটা আমাদের জন্য খুব জরুরি। কিভাবে থাকবে? তোমাদের স্যার ম্যাডামরা আমরা আছি, আমরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করব, তোমাদের পথ দেখাবো, পথ দেখানোই আমাদের কাজ। তোমাদের লড়াই আমাদেরও এক ধরনের লড়াই। ভালোভাবে থাকো, সুস্থভাবে থাকো, সুন্দরভাবে থাকো, চাকরির চিন্তা মাথাতে অবশ্যই থাকবে, তার পাশাপাশি যে বিষয় পড়ছি সেই বিষয়েও কিন্তু খুব সুন্দরভাবে ভালোবেসে পড়তে হবে। যদি ভালোবেসে পড়ি দেখবে কোনো কিছুই আমাদের আর আটকে রাখতে পারবে না, আমরা আমাদের প্রার্থিত গন্তব্যে নিশ্চয়ই পৌঁছবো। সকলকে ধন্যবাদ, ধন্যবাদ স্যার, আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় আমাদের এই সুযোগ করে দিয়েছেন, এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ আমরা যে করতে পারছি। আমাদের সমস্ত কলিগদের ধন্যবাদ জানাই, ধন্যবাদ আমাদের ছেলে মেয়েরা, তারা এখানে উপস্থিত রয়েছে। একদম শেষে বলবো, এই সমস্তটাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য এবং আমাদের জন্য। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, উনি একটা ডিটেইলড একটা প্রত্যেক বিভাগকে ধরে ধরে উনি ডিটেইল হিসেবে প্রেজেন্টেশন দিয়েছেন। আশা করি আমাদের স্টুডেন্টস ডেফিনেটলি বেনিফিট করেছি আর আমরাও বেনিফিট করেছি। আর আমরা যদি কোনো প্রশ্ন থাকে স্টুডেন্টসদের পক্ষ থেকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। স্টুডেন্টস অনুরোধ করছি যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আস্ক। কারো কোনো প্রশ্ন নেই স্টুডেন্টস? না ম্যাম। না, ওকে, তাহলে রাখি ম্যাম, শ্যাল আই এন্ড দ্য সেশন দেন? হ্যালো, ইয়েস ম্যাম। সিন্স দ্যার আর নো কোয়েশ্চেন্স ম্যাম, উই গো টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য সেশন? ইয়া ইয়া শিওর ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ। তো আজকে আমাদের অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি শিক্ষা আর আমাদের এমপ্লয়মেন্ট অথবা ক্যারিয়ার নিয়ে। আমাদের টিচার্সরা আমাদেরকে একটা ডিটেইলড ডিসকাশনে জানালেন। ডেফিনেটলি আমাদের যে সৃজনশীলতা, আমাদের যে ক্রিয়েটিভ এবিলিটি যে রয়েছে, সেটা আমাদের শিক্ষা অথবা এডুকেশন আমাদেরকে তৈরি করা সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে যে ইন্ডিভিজুয়ালের মধ্যে যে ক্ষমতা যে রয়েছে আমাদের পার্টিকুলার একটা অকুপেশন অথবা প্রফেশনের প্রতি, তার জন্য আমাদের অনেক ধরনের স্কিলস নলেজ থাকা দরকার। আর এই যে আজকে যে আমাদের প্রোগ্রাম, আমাদের শুরু থেকে এই অন্ত পর্যন্ত, আই থিঙ্ক অনেকগুলো নতুন অ্যাসপেক্ট, তার সঙ্গে সঙ্গে অনেকটা রিভিশনও হয়েছে। আর পরবর্তীকালে ভবিষ্যতে আমরা কি করতে পারবো, কি কি পথ ধরে আমরা হাঁটতে পারবো, সেগুলো নিয়ে আমরা অনেকগুলো অ্যাসপেক্ট জানতে পেরে। তো আই থিঙ্ক ইট হ্যাজ বিন এ ভেরি বেনিফিশিয়াল সেশন আমাদের স্টুডেন্টদের জন্যে, তার সঙ্গে সঙ্গে আমাদের জন্যেও। আর ধন্যবাদ জানাই প্রত্যেক স্পিকারকে, আমাদের অধ্যক্ষ মহাশয়কে, প্রিন্সিপাল স্যারকে, আমাদের রাখি ভট্টাচার্য ম্যাডাম, ডক্টর সৈকত খমারুই আর ডক্টর সুব্রত দাসকে, যারা
ডেফিনেটলি অনেকটাই ফোকাস করে স্টুডেন্টস এর গ্রোথ এর জন্য, ডেভেলপমেন্ট এর জন্য নিয়ে অনেকটা চিন্তা ভাবনা করে ডেলিবারেশন করেছেন। আর স্টুডেন্টস কে অনুরোধ করছি, তোমাদের এই যে প্রোগ্রামটা এই কন্টিনিউসলি চলবে, শুধু আজকে নয় কিন্তু কালকের যে শেডিউল গুলো অলরেডি শেয়ার করা হয়েছে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করা হয়েছে। তো কালকে আরেকটা সেশন রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের প্যারেন্টস এর সঙ্গে, রাইট? তো সব স্টুডেন্টস কে আমরা অনুরোধ করছি এই যে প্যারেন্ট টিচার মিটিং যে সেশন রয়েছে সেই প্রোগ্রামে থাকার জন্য। আর সময় অলরেডি দেওয়া হয়েছে অনার্স স্টুডেন্টস এর জন্য 6:30 থেকে 7:30 অবধি PM, অ্যান্ড ফর জেনারেল স্টুডেন্টস 7:30 to 8:30 PM। তো সবাইকে অনুরোধ করছি কাইন্ডলি ফলো দ্য টাইম, আর কালকে জয়েন করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস আজকে, আর হোপফুলি আমরা কন্টিনিউসলি একটা পজিটিভ আউটলুক নিয়ে কাজ করতে থাকবো, অ্যান্ড উই উইল নট স্টপ। আর ইফ ইউ হিয়ার আ ভয়েস উইদিন ইউ সে ইউ ক্যানট পেন্ট, দেন বাই অল মিন্স পেন্ট, অ্যান্ড দ্যাট ভয়েস উইল বি সাইলেন্স, বলেছেন আমাদের ভিনসেন্ট ভ্যান গগ। সো ডেফিনেটলি আমরাও প্রত্যেক ইন্ডিভিজুয়াল পজিটিভ আউটলুক নিয়ে কাজ করব, উই উইল লার্ন, আমরা ইনোভেট করব, উই উইল ট্রাই টু বি লার্নিং থ্রু আর এক্সপিরিয়েন্সেস। তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন চ্যালেঞ্জেস গুলো আমরা ফেস করব, সেটাকেও আমরা চেষ্টা করব সলভ করা। তো হিয়ার উই কাম টু দ্য এন্ড অফ দ্য সেশন। থ্যাংক ইউ এভরি ওয়ান বিং প্রেজেন্ট, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, প্রত্যেক স্টুডেন্টস কে ধন্যবাদ জানাই একবার। আর অনুরোধ করি কালকের যে প্রোগ্রাম সেটা সময়ে জয়েন করতে। আর আরেকটা যে আমাদের গুগল ফর্ম অলরেডি শেয়ার করা হয়ে গেছে, 4 তারিখের যে কম্পিটিশন রয়েছে আর্ট কম্পিটিশন আর এসএ কম্পিটিশনের জন্য, কালকের মধ্যে সেই রেজিস্ট্রেশন করে আমি গুগল ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। কাইন্ডলি ইনস্ট্রাকশনস ফলো করবেন, আর সবকিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপেও সার্কুলেট করা হয়েছে, কাইন্ডলি গো থ্রু। থ্যাংক ইউ এভরিবডি, অ্যান্ড আই থিঙ্ক উই কাম টু দি এন্ড অফ দ্য সেশন।